সেকশন অবধি আমরা কি কি করেছিলাম? রেজিস্ট্যান্স, সিরিজ প্যারালাল কানেকশন, আমাদের ক্যাপাসিটার, তাহলে ইন্ডাক্টর, ভিডিওটা অটোমেটিক রেকর্ড হয়ে যাচ্ছে কেন? এটা এটা রেকর্ডিং করা হয়েছে। আচ্ছা, মানে আপনি করছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা। তোমাদের প্রিভিয়াস ডে পর্যন্ত যেগুলো হয়েছিল সে হচ্ছে সিরিজ প্যারালাল কানেকশন, বেসিক এলিমেন্টস, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, এর বেসিক এলিমেন্টস সম্পর্কে, সিরিজ প্যারালাল কানেকশন, ওহমস ল, তাই তো? এগুলো হয়েছিল। এবার আমরা ফার্দার সামনের দিকে আর একটু পরবর্তী চ্যাপ্টার দিকে যাব, হ্যাঁ, সিলেবাসের দিকে। তাহলে আমরা বেসিক এলিমেন্টস জেনে গেছি, সিরিজ প্যারালাল কানেকশন জেনে গেছি, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি, এগুলো সম্পর্কে আমরা ইলেকট্রিক বেসিক কনসেপ্ট আমাদের হয়ে গেছে। আমরা RL সার্কিট, RC সার্কিট, RLC সার্কিট এগুলো সম্পর্কেও আগের দিন আমাদের আলোচনা ডিসকাশন হয়ে গেছে। AC সার্কিট, DC সার্কিট সেগুলো সম্পর্কে আলোচনা হয়ে গেছে। এবার এই যে RLC সার্কিট বা AC সার্কিট, DC সার্কিট বা হোয়াট এভার, এই সমস্ত ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট এগুলো আমাদের হয়ে গেছে। তো এই সার্কিট গুলোর কোনো সার্কিটে কোনো একটা এলিমেন্ট, মানে আমাদের ধরো রেজিস্ট্যান্স, বা কোনো একটা একটা সার্কিটে অনেকগুলো রেজিস্ট্যান্স থাকতে পারে, অনেকগুলো ক্যাপাসিটেন্স থাকতে পারে, অনেকগুলো ইন্ডাকটেন্স থাকতে পারে, রেজিস্ট্যান্স, ইন্ডাকশন, ক্যাপাসিটেন্স মিক্সিং করে একটা সার্কিট হতে পারে। যদি রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স থাকে তাহলে RL সার্কিট, আমরা আগের দিন যেমন করছিলাম। রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স থাকলে RC সার্কিট, তাহলে এই সমস্ত সার্কিটও হতে পারে। তো এই সার্কিট গুলোর, ঠিক আছে, এই সার্কিট গুলোর আমরা এবারে আমরা যেটা করব, সার্কিট গুলোর কানেকশন সম্পর্কে আমরা ক্লোজ সার্কিট ওপেন সার্কিট যেমন দেখেছি, এই সার্কিট গুলোর কোনো একটা এলিমেন্টের মধ্যে দিয়ে হাউ মাচ অ্যামাউন্ট কারেন্ট, কতটা কারেন্ট ফ্লো হচ্ছে সেটা দেখব, বা কোন সার্কিটের এগেনস্টে, কোন সার্কিট এলিমেন্টের দুটো পয়েন্টের এগেনস্টে কত ভোল্টেজ সেটা আমরা যদি মেজার করতে চাই বা বের করতে চাই সেটা আমরা মেজার করব। সেই জন্য আমাদের দুটো ল কাজে লাগবে, বা দুটো ল আছে, এটা হচ্ছে কিরচফস কারেন্ট ল আর হচ্ছে কিরচফস ভোল্টেজ ল। ফার্স্ট আমরা আসছি কিরচফস কারেন্ট ল। কিরচফস কারেন্ট ল শর্ট ফর্ম তাহলে কি হবে, প্রতিটা টার্মে যে শর্ট ফর্ম নিয়ে নিই তাহলে হবে KCL, এটা বলা হয় KCL, কিরচফস, কে ফর কিরচফস, সি ফর কারেন্ট, এল ফর ল, আমি পুরোটা লিখেছি কিরচফস কারেন্ট ল, তাহলে হচ্ছে KCL। কিরচফস কারেন্ট ল কি বলছে, না কোনো একটা নোডে, এটা একটা যদি নোড, মানে নোড মানে কি, ধরো আমি একটা সার্কিট ড্র করছি, সাপোজ এটা আমি DC ভোল্টেজ সোর্স, মানে DC সার্কিট, আমি একটা DC সার্কিট ড্র করছি, কিরচফস কারেন্ট ল কিন্তু AC সার্কিটের ক্ষেত্রে যেমন প্রযোজ্য সেরকম DC সার্কিটের ক্ষেত্রেও প্রযোজ্য। কেমন, আমি এটা DC সার্কিট ড্র করলাম, কি করে বুঝলাম এটা DC সার্কিট, কারণ এখানে অনলি রেজিস্ট্যান্স আছে আর ভোল্টেজ সোর্সটা DC ভোল্টেজ সোর্সের সিম্বল, এটা DC সার্কিট। সাপোজ এটা আমি ধরলাম 110 ভোল্ট, এটা ধরলাম সাপোজ R1, আমি ধরলাম 10 ওহম, এটা ধরলাম 12 ওহম, R2, এটা R3, R3টা ধরলাম 8 ওহম, এটা R4, নেক্সট R4টা আমি ধরলাম 4 ওহম, এটা আমার DC সার্কিট। তো DC সার্কিটে নোড বলতে কি, না নোড হচ্ছে একটা পয়েন্ট, যে পয়েন্টে দুটো বা তার থেকে বেশি আমার ব্রাঞ্চ এসে মিলিত হয়েছে, মিট হয়েছে। ব্রাঞ্চ মানে কি, এগুলো ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই R1, R1 একটা ব্রাঞ্চ, এই যে R2, R2 একটা ব্রাঞ্চ, এই R3 ড্র করেছি, এটা R3, R3 একটা ব্রাঞ্চ, এই যে R4, R4 একটা ব্রাঞ্চ, এগুলো হচ্ছে ব্রাঞ্চ। তাহলে যে কোনো একটা যে পয়েন্টে দুটো বা তার থেকে বেশি ব্রাঞ্চ এসে মিট করেছে সেটাকে আমরা বলছি নোড। কি বলছি, নোড, NODE, নোড, দুটো বা তার থেকে বেশি ব্রাঞ্চ যেখানে এসে মিট করেছে সেটা বলছি আমরা নোড। তো এইটা আমাদের একটা নোড, এখানে দেখো এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ এসে মিট করেছে, তাহলে এটা একটা নোড। তো এবার আমি নোডটার নাম দিলাম সাপোজ ধরো এ। তাহলে এই নোডে কিরচফস কারেন্ট ল বলছে সেরকমই, এটা যেমন একটা নোড বললাম, এরকমই আমি একটা নোড এখানে একটা ড্র করেছি, এখানে একটা ড্র করেছি নোড, এই নোডটাতে বলছে অনেকগুলো কারেন্ট, অনেকগুলো কারেন্ট তোমার ইনকামিং হচ্ছে, কোনো কারেন্ট বেরোচ্ছে, কোনো কারেন্ট ওই নোডে ঢুকছে, মানে কি অনেকগুলো ব্রাঞ্চ যেখানে মিলিত হয়েছে সেটা নোড। বা এই নোডে আমি দেখতে পাচ্ছি এখানে যে প্রায় 7টা ব্রাঞ্চ এসে মিলিত হয়েছে, এবার কোনো ব্রাঞ্চে কারেন্ট বেরোচ্ছে, কোনো ব্রাঞ্চে কারেন্ট ইনকামিং হচ্ছে, কোনো ব্রাঞ্চে কারেন্ট আউটগোয়িং হচ্ছে। তো এবার বলছে
যে এই যে কারেন্ট ইনকামিং বা আউটগোয়িং হচ্ছে, কির্চফ কারেন্ট লো বলছে কোনো একটা নোডে টোটাল সামেশন অফ ইনকামিং কারেন্ট, মানে যতগুলো কারেন্ট ইনকামিং হচ্ছে তার সাম যোগফল ইজ ইকাল টু টোটাল সাম অফ আউটগোয়িং কারেন্ট। মানে এই নোডটাতে, মানে এইটা হচ্ছে কির্চফ কারেন্ট লো, টোটাল সাম অফ ইনকামিং কারেন্ট ইজ ইকাল টু টোটাল সাম অফ আউটগোয়িং কারেন্ট। মানে আমার এই নোডে যতগুলো কারেন্ট ইনকামিং হচ্ছে ইজ ইকাল টু তার সাম অফ ইজ ইকাল টু যতগুলো কারেন্ট আউটগোয়িং হচ্ছে তার যোগফল, দুটো সমান হবে। ইনকামিং কারেন্টের যোগফল যতগুলো কারেন্ট ইনকামিং হচ্ছে তার যোগফল ইজ ইকাল টু যতগুলো কারেন্ট আউটগোয়িং হচ্ছে তার যোগফল সমান হবে। তাহলে আমরা কেসিএল অনুযায়ী এইটাতে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি এই নোডটাতে, তাহলে কি কি হবে আমার ইনকামিং কারেন্ট কোনগুলো, তাহলে আমার এখানে কি হচ্ছে কির্চফ কারেন্ট ল অনুযায়ী টোটাল সাম অফ ইনকামিং কারেন্ট কারেন্ট ইজ ইকাল টু টোটাল সাম অফ আউটগোয়িং কারেন্ট, তাই তো? এটাই আমার কির্চফ কারেন্ট ল। তাহলে টোটাল সাম অফ ইনকামিং কারেন্ট, এখানে কি কি ইনকামিং কারেন্ট আছে দেখো ভালো করে, আই ওয়ান ইনকামিং আছে, হ্যাঁ আই ওয়ান, আই ফাইভ, আই সিক্স, তিনটে। তাহলে কি হবে, স্যার আই ওয়ান, নামগুলো বলা যাচ্ছে না, মানে আই কোনটা, থ্রি না ফোর লেখা আছে, একটু ঝাপসা দেখাচ্ছে। হ্যাঁ এবার দেখো পরিষ্কার দেখতে পাবে, এবার পরিষ্কার দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার, আই থ্রিটা আই টু, আউটগোয়িং, আর হ্যাঁ হ্যাঁ, আর এবার আই হচ্ছে সেভেনটা আউটপুট। তাহলে ইনকামিং আছে আই ওয়ান, আই সিক্স আর আই ফাইভ, এগুলো হচ্ছে ইনকামিং আছে, তাই তো? ইনকামিং কারেন্টের যোগফল ইজ ইকুয়াল হ্যাঁ টু হবে কি আউট যোগফল আউটগোয়িং কারেন্ট বাদ বাকি, এগুলো আউটগোয়িং আছে আই টু, আই থ্রি, আই ফোর, আই আর আই সেভেন। সেভেন, তাহলে টোটাল ইজ ইকুয়াল ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট হচ্ছে আই টু প্লাস আই ফোর প্লাস আই সেভেন, তাই তো? প্লাস আই থ্রি। তাহলে টোটাল দেখো আমার সাতটা ইনকামিং আউটগোয়িং কারেন্ট আছে, তাহলে ইনকামিং কারেন্টের যোগফল ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্টের যোগফল, এটা হচ্ছে আমার কির্চফ কারেন্ট ল। ক্লিয়ার সবার? কোন একটা ইয়েস নোড, স্যার, এটা আমি এটা একটা নোড এক্সাম্পল দিলাম, এটা আমি যদি সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য করি, অ্যাপ্লাই করি, সেক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সার্কিটটা ক্ষেত্রে যদি করি এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টের ইনকামিং কারেন্ট কোনটা, এটা এইদিকে, এইদিকে ভোল্টেজ সোর্স আছে তাহলে এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, দিয়ে এখানে এই নোডে তাহলে এইদিকে কারেন্ট ঢুকছে, তারপর কি এটা কারেন্ট বেরোচ্ছে, এদিকেও কারেন্ট বেরোবে, তাহলে ইনকামিং কারেন্ট এই কারেন্টটা ইজ ইকুয়াল টু কি হবে এই দুটো কারেন্টের যোগফল, তাই না? এই নোডটাতে এইদিক দিয়ে কারেন্ট গিয়ে কি হবে এই কারেন্টটা ঢুকছে, তাই তো? এদিকে তো ভোল্টেজ সোর্স যেদিকে পজিটিভ, পজিটিভ থেকে কারেন্ট বেরোয়, তার পজিটিভ থেকে কারেন্ট বেরিয়ে কারেন্টটা ঢুকছে ওই নোডে। আর কি হচ্ছে এই দুটো কারেন্ট বেরোচ্ছে, আমি যদি কারেন্টটার নাম দিই আই ওয়ান, এটা যদি আই টু, এটা যদি আই থ্রি, তাহলে কি হবে আই ওয়ান ইজ ইকাল টু আই টু প্লাস আই থ্রি, তাই না? কারণ আই ওয়ান ঢুকছে, আই টু আর আই থ্রি বেরোচ্ছে। এই নোড, এই সার্কিটটা যদি অ্যাপ্লাই করি, এই নোডটাতে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার কির্চফ কারেন্ট। এবার এইখানে আমাদের একটা জিনিস জানতে হবে কির্চফ কারেন্ট এর ক্ষেত্রে, যে আই তো আমি, এটা ল হলো, এবার আমার ওহমস ল অনুযায়ী আমরা কি জানি, ওহমস ল, ওহমস ল আমরা অনুযায়ী জানি ভি সমান আই আর, আমরা ওহমস ল আগে পড়েছি, ওহমস ল আমি করিয়েছি, ওহমস ল অনুযায়ী আমরা জানি ভি সমান আই আর। তাহলে আই সমান কি হবে, ভি বাই আর, আই সমান হবে ভি বাই আর, আই সমান কি হবে ভি বাই, নিচে আরটা নিচে নেমে যাবে, আই সমান ভি বাই আর, ভি সমান আই আর, আই সমান ভি বাই আর, ক্লিয়ার? বা আর সমান বের করি, আর সমান কি হবে ভি বাই আই, ভি সমান আই আর, তাহলে আর সমান কি হবে ভি, আইটা নিচে নেমে যাবে ভি বাই আই, কেমন? আই সমান ভি বাই আর বা আর সমান ভি বাই আই বা ভি সমান আই আর, যে কোনো একটা মনে রাখতে পারো, মানে এটা থেকে আসছে আর কি, ভি সমান আই আর, তাহলে আই সমান কি হবে ভি বাই আর বা আর সমান ভি বাই আই হলো, এটা আমরা ওহমস ল অনুযায়ী জানি। এখন এইটা আমরা অ্যাপ্লাই করো, আমি যখন আই ওয়ান আই সিক্স এগুলো জেনে গেলাম, তাহলে এইখানে আমি ভি বাই আর ওয়ান, তাই না, প্লাস ভি বাই আর সিক্স বা ভি বাই আর ফাইভ, এরকম করে করে আমি পেয়ে যাবো ভোল্টেজ, যদি আমার সাপ্লাই ভোল্টেজ জানা থাকে, তাহলে আমার রেজিস্টেন্স যদি জানা থাকে, তাহলে আই ওয়ান আই সিক্স আই ফাইভ গুলো বের করে নিতে পারবো, এর মধ্যে আমার যেটা আননোন থাকবে সেটা আমি বের করে নেবো, বাদ বাকি গুলো জানা থাকে, সবগুলো জানা থাকে, তাহলে যেটা আননোন সেই কারেন্টটা আমরা বের করে নিতে পারবো, কেমন? কেসিএল অ্যাপ্লাই করে। তাহলে কেসিএলটা আমরা কেন শিখলাম বুঝতে পারলে, যে সাপোজ আমি বললাম যে এই সার্কিটটা আমি আরেকবার ড্র করছি একটা কেসিএল এক্সাম্পল হিসাবে, সাপোজ ধরো এই ভোল্টেজটা আমি ড্র করছি 110 ভোল্ট, উপরের সার্কিটটা আরেকবার ড্র করছি, ধরো এরকম একটা ডিসি সার্কিট আমার আছে,
কেমন ডিসি সার্কিটটা আমি ধরলাম এখানে রেজিস্ট্যান্স ধরো 10 ওহম, এটা 8 ওহম, এটা 4 ওহম, এটা 6 ওহম, কেমন। এবার আমি বের করতে চাইছি যে এইটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, এটা আমার কোশ্চেন। এই 6 ওহম রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে এই লাস্টে যে রেজিস্ট্যান্সটা আছে এই 6 ওহম রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমার চাই। তাহলে তাহলে আমি কি করব, এই যে নোডে যেখানে দুটো বা বেশি, এটা একটা ব্রাঞ্চ, 10 ওহম একটা ব্রাঞ্চ, 8 ওহম একটা ব্রাঞ্চ, 4 ওহম একটা ব্রাঞ্চ, তা দু বাই তার বেশি ব্রাঞ্চ যেখানে মিট হয়েছে সেটা নোড, এটা একটা নোড। তাহলে কারণ এই নোডে আমি যদি কেসিএল, এই নোড যদি হয় নোডে যদি আমি অ্যাপ্লাই কেসিএল যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই কেসিএল অ্যাট নোড এ, নোড এ তে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, না সাপোজ আমি এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমাকে এখানে ধরে নিলাম, সাপোজ এই কারেন্ট আমি ধরলাম I1, এই কারেন্টটাকে ধরলাম I2, এই কারেন্টটা ধরলাম I3। তাহলে কেসিএল অনুযায়ী কি হবে, I1 ইজ ইকাল টু I2 প্লাস I3, তাই তো? ইনকামিং কারেন্ট এই নোডটাতে, ইনকামিং কারেন্ট কোনটা, I1 অনলি, আর I2 I3 হচ্ছে বেরোচ্ছে। কেন আমি বেরোচ্ছে, আমি কিন্তু এটা ইনকামিং ধরতে পারবো না, কেন ধরবো না, কারণ কারেন্টটা এই পজিটিভ থেকে বেরোচ্ছে, বেরিয়ে এই নোডে ঢুকছে, ঢুকার পথে এদিকে বেরোচ্ছে, বেরিয়ে এসে আবার এখানে এসে ঢুকবে, তার মানে কারেন্টটা এদিকে এই নোডে, এ নোডে অনলি মাত্র I1 কারেন্টই ঢুকছে আর I2 আর I3 কিন্তু বেরোচ্ছে। তাহলে আমার কেসিএল অনুযায়ী কি, ইনকামিং কারেন্ট টোটাল সাম অফ কোনো একটা নোডে, সাম অফ ইনকামিং কারেন্ট ইজ ইকাল টু সাম অফ আউটগোয়িং কারেন্ট, সাম অফ ইনকামিং কারেন্ট বলতে গেলে শুধু I1 ইজ একটাই, তাহলে I1 লিখলাম ইনকামিং কারেন্টে, আর আউটগোয়িং কারেন্ট দুটো এটা আমি করলাম I2 প্লাস I3 হলো। তাহলে ইনকামিং কারেন্টের যোগফল, এখানে আর কিছু নেই বলে শুধু I1, যদি I3 I5 থাকতো আরো ইনকামিং কারেন্ট যদি থাকতো এই নোডটাতে আরো ঢুকতো তাহলে সেগুলো লিখতাম, এখানে নেই, একটাই ইনকামিং কারেন্ট ওই জন্য I1, দুটো আউটগোয়িং কারেন্ট I2 প্লাস I3 হলো। তাহলে এইবার I1 সমান কি, I সমান আমরা কি জানি, ভি বাই আর, তবে তো পাবো, নাহলে I1 টাই পাবো কি, আমাকে বের করতে হবে কি I2, মানে আমাকে সরি এই এই কারেন্টটা বের করতে হবে, এই 6 ওহম রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে। এখন সেটা যদি বের করতে চাই, 6 ওহমের রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে যে ওই কারেন্টটার মানে উৎস কোনটা। তাহলে আমি ব্যাকে যদি পিছন দিকে যেতে হবে, কারেন্টটা কোথা থেকে আসছে, এই কারেন্টটা আমি ব্যাকে গেলাম, ব্যাকে গেলাম দিলাম এই কারেন্টটা, এই কারেন্টটাই তো এই কারেন্টটা। তার আগে কারেন্ট আমি কি বলেছিলাম যে কারেন্ট কোথাও ব্রাঞ্চ পেলে তখনই ভাগ হয়, আদারওয়াইজ যতক্ষণ না ও ব্রাঞ্চ পাচ্ছে, যতক্ষণ না ও ব্রাঞ্চ শাখা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কারেন্ট কিন্তু সেই জায়গাটায় সেম ফ্লো হবে। তাহলে আমি এই যে 6 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা কত ফ্লো হচ্ছে আমার কোশ্চেনের চাই, তো সেইখানে 6 ওহমের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে জানতে গেলে ওই দেখতে হবে 6 ওহমের কারেন্টটার উৎসটা কোনটা। তাহলে আমি ব্যাকে যেতে হবে পিছন দিকে, আমি পিছন দিকে যাচ্ছি 6 ওহমের কারেন্ট পিছন দিকে, দেখলাম যে I2 যে কারেন্টটা ওইটাই আমার 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ওইটাই, মানে 4 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাই কিন্তু 6 ওহমের মধ্যে দিয়েও সেই কারেন্টটাই ফ্লো হচ্ছে, তাই না? কারণ কি, কারণ এখানে কোনো ব্রাঞ্চ নেই, এখানে যদি আরেকটা ব্রাঞ্চ থাকতো তখন কারেন্ট ভাগ হয়ে যেত, তখন 4 ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা যেত সেটা 6 ওহমের মধ্যে দিয়ে যেত না। কিন্তু এখন এই ক্ষেত্রে আমরা দেখছি 6 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই কিন্তু 4 ওহমের মধ্যে দিয়ে সেই কারেন্টটাই ফ্লো হচ্ছে, কেন, এখানে কোনো ব্রাঞ্চ নেই। 6 ওহমের মধ্যে যে কারেন্ট আছে সেই কারেন্টটা আমি কি বললাম ব্যাকে যাব, উৎসটা দেখবো কারেন্টটা কোথা থেকে আসছে, আমি ব্যাকে ব্যাকে গেলাম, দেখো এই এই I2 যে কারেন্টটা ওইটাই এই 6 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে কি I2 কারেন্টটা 4 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, 6 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, সেম কারেন্ট, মানে I2টা বের করলেই আমার 6 ওহমের মধ্যে যে কত কারেন্ট যাচ্ছে সেটাই বেরিয়ে যাবে, ওইটাই হচ্ছে 6 ওহমের মধ্যে যাচ্ছে, কারণ এখানে কোনো ব্রাঞ্চ নেই, এই ব্রাঞ্চ এই পয়েন্টে এসে কিন্তু কোনো ব্রাঞ্চ কারেন্ট পাচ্ছে না যে কারেন্ট ভাগ হয়ে যাবে, 6 ওহমের মধ্যে দিয়ে 4 ওহমের মধ্যে সেম কারেন্ট ফ্লো হবে, কেমন। তাহলে আমাকে I2টা বের করতে হবে, I2 সমান কত যদি বের করে নিই সেটাই আমার হয়ে যাবে 6 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। তার জন্য আমরা কি করব, না ওর যে নোডটা ওই সার্কিটটায় যে নোড আছে সেই নোডে আমরা KCL অ্যাপ্লাই করবো, এখানে আমার একটাই নোড, কারণ দুটো বা তার থেকে বেশি পয়েন্ট একটা জায়গায় মিলিত হচ্ছে, এটা আমার একটা নোড দুই থেকে বেশি। তাহলে এ নোডে আমি অ্যাপ্লাই KCL করলে এ নোডে কি হবে, KCL অনুযায়ী অ্যাকর্ডিং টু KCL ইনকামিং কারেন্ট সাম অফ ইনকামিং কারেন্ট টোটাল সাম অফ ইনকামিং কারেন্ট ইজ ইকাল টু টোটাল সাম অফ আউটগোয়িং কারেন্ট, তাহলে সাম অফ ইনকামিং কারেন্ট I1 ইজ ইকাল টু সাম অফ আউটগোয়িং কারেন্ট কি হলো I2 প্লাস I3, আমি KCL অনুযায়ী লিখে দিলাম। এবার আমি কি করবো, নোডে আমি সাপোজ ধরো একটা ভোল্টেজ ধরলাম যে ভি, ভি এ করলাম, হ্যাঁ এই নোডটাতে আমি ভোল্টেজ ধরলাম ভি এ, ভি এ ভি এ সাপোজ একটা ভোল্টেজ ধরলাম, তাহলে I1 সমান কি হবে, I1 মানে কোনটা, এই 10 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ওটা হচ্ছে I1, এই 10 ওহমের মধ্যে যে কারেন্ট যাচ্ছে মানে এখান থেকে কারেন্টটা বেরিয়ে যে 10 ওহমের মধ্যে যাচ্ছে ওইটাই তো I1 কারেন্ট।
তাহলে আই ওয়ান সমান কি হবে? আচ্ছা এবার আমি একটা জনকে বলে দিই, যে সাপোজ ভিএ বাই আর ওয়ান। না আমি বলে দিই, ধরো একটা রেজিস্টেন্স, একটা রেজিস্টেন্স আছে, কেমন এই রেজিস্টেন্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, কি করে পাবে এই রেজিস্টেন্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আমি কারেন্টের ডিরেকশনটা আগেও দিতে পারি, পরেও দিতে পারি, মানে দুটো একই ব্যাপার। আগে দিলে মানে এই দিকে ঢুকছে, এই দিকে বেরোচ্ছে, সেম কারেন্ট, বুঝাচ্ছে? এই দুটো এই রেজিস্টেন্সের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে আমি কি করে বুঝবো? এটা বোঝার জন্য এই রেজিস্টেন্সটা সাপোজ ভ্যালু ধরো, সাপোজ আমার ধরো 10 ওহম এটার ভ্যালু, তাহলে এই রেজিস্টেন্সের মধ্যে কত কারেন্ট যাচ্ছে জানতে গেলে আমরা এই দু পয়েন্টে ভোল্টেজ দেখতে হবে, কত ভোল্টেজ আছে। ধরো সাপোজ এটার ভোল্টেজ ভিএ, এখানের ভোল্টেজ হচ্ছে ভিবি, রেজিস্টেন্সটা 10 ওহম, তাহলে এই মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে আমি কি করে বের করবো? না দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্টেন্স। আই সমান আমরা কি জানি? ভি বাই আর। আই সমান জানি ভি বাই আর, তাহলে আই সমান, এখানে তো ভি একটা নয়, দুটো পয়েন্টের ভোল্টেজ দেখতে হবে। ভোল্টেজ ভি মানে অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিফারেন্স, দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কি? ভি এ মাইনাস ভি বি বাই আর হলো। তাহলে একটা রেজিস্টেন্সের মধ্যে কারেন্ট কত যাচ্ছে কি করে বের করবে? ওর যে দুটো পয়েন্ট, ওই রেজিস্টেন্সটার যে দুটো এন্ড পয়েন্ট, যে দুটো এন্ড পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্টেন্স ভি বাই আর, ওই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বাই ওই রেজিস্টেন্সটার ভ্যালু ভি এ মাইনাস ভি বি বাই আর করে দিলে তোমরা ওইটার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে আমি পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে কোন রেজিস্টেন্সের মধ্যে কারেন্ট যাচ্ছে কত যাচ্ছে কিভাবে বের করবে? ওই রেজিস্টেন্সটার যে এন্ড পয়েন্ট, যে কোনো এলিমেন্ট, রেজিস্টেন্স নয় এটা, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো এলিমেন্টের মধ্যে দিয়ে কত কারেন্ট হচ্ছে বের করতে গেলে ওই এলিমেন্টার দুটো যে এন্ড পয়েন্ট, সেই দুটো এন্ড পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ভিএ, আমি এ বি বলে নাম দিচ্ছি, তাহলে ভিএ মাইনাস ভিবি বাই ওই রেজিস্টেন্সটা 10, বললে ওইটার মধ্যে কত কারেন্ট যাচ্ছে পেয়ে যাবো। এবার স্যার এখানে ধরো, তাহলে এইখানে ক্ষেত্রে আমি যদি আই ওয়ানটা বের করি, তাহলে আমার আই ওয়ান কারেন্ট মানে কি? 10 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাই আই ওয়ান, ওটাই তো আই ওয়ান। আমি এই তীরটা আগেও দিতে পারতাম, পরে দিয়েছি, তো এটা আই ওয়ান। তাহলে এখানে যদি আমার আই ওয়ান হয়, তাহলে আমাকে কি করতে হবে? দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, একদিকে এই রেজিস্টেন্সটার একদিকে ভোল্টেজ হচ্ছে একটা এন্ডে 110 ভোল্ট, একটা এন্ডে ভোল্টেজ হচ্ছে আমার ভি এ, তাহলে আমি ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 110 মাইনাস ভি এ বাই রেজিস্টেন্স কত? 10। এটা হয়ে গেল আমার আই ওয়ান, কারণ 10 ওহম রেজিস্টেন্সের দুদিকে ভোল্টেজ ডিফারেন্স 110, একটা ভিএ, 110 মাইনাস ভিএ বাই 10, এটা হয়ে গেল আমার আই ওয়ান। আই টুটা কি করে বের করব? আই টুটা তাহলে আই টু কারেন্ট মানে কোনটা? এইটা আই টু। তাহলে আই টু দুটো এন্ডের আমি দেখতে হবে, আই টু যে কারেন্টটা সেটা কোন কার কার মধ্যে দিয়ে যাচ্ছে? 4-এর মধ্যে দিয়ে যাচ্ছে, 6-এর মধ্যে দিয়েও যাচ্ছে, তাই তো? এবার এই যে কারেন্ট 4 আর 6-এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে 4 আর 6-এর এই দুটো রেজিস্টেন্সের এন্ড পয়েন্ট কত ভোল্টেজ? একটা এন্ড পয়েন্টে ভোল্টেজ হচ্ছে ভিএ, আরেকটা এন্ড পয়েন্টে ভোল্টেজ, এটা হচ্ছে গ্রাউন্ড পয়েন্ট বলা হয়, এটাকে বলা হয় গ্রাউন্ড পোটেনশিয়াল। গ্রাউন্ড পোটেনশিয়াল মানে এটা হচ্ছে জিরো জিরো। ভোল্ট। হ্যাঁ জিরো ভোল্ট, এটাকে জিরো ভোল্ট আমি লিখছি না, কিন্তু অ্যাসাম্পশন জিরো ভোল্ট ধরে নিতে হয়, গ্রাউন্ড পোটেনশিয়াল জিরো ভোল্ট। তাহলে এই যে আই টু কারেন্টটা, আই টু কারেন্টটা কোন কতগুলো রেজিস্টেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এদিকে দুটো রেজিস্টেন্স, একটা 4 একটা 6, তাহলে 4 প্লাস 6 মানে 10 রেজিস্টেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে আই টু কারেন্ট। আর এই দুটো রেজিস্টেন্সের এন্ড পয়েন্ট কোনটা? এটা একটা এন্ড পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট এটা, তাহলে দুটো এন্ড পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত? ভিএ মাইনাস জিরো, তাহলে আই টুর জায়গায় আমার বসবে ভিএ মাইনাস জিরো বাই টোটাল রেজিস্টেন্স কত? 4 আর 6, দুটোর মধ্যে দিয়ে দিয়ে তো আই টু যাচ্ছে, টেন। 4 প্লাস 6 মানে হচ্ছে 10 হলো। আমি এখানে 4 প্লাস 6 করছি, তোমাদের পরে বুঝতে হবে, 4 প্লাস 6 করলাম, পরে বুঝতে হবে 4 প্লাস 6 হলো, আই টুটা পেয়ে গেলাম। এবার আই থ্রিটা কি করে, প্লাস আই থ্রি, আই থ্রিটা কি করে পাবো? আই থ্রি কারেন্ট হচ্ছে, আই থ্রি কারেন্ট কার মধ্যে দিয়ে যাচ্ছে? 8 এর মধ্যে দিয়ে। তাহলে এই 8 ওহম রেজিস্টেন্সের দুটো পয়েন্টে ভোল্টেজ ডিফারেন্স কত? একটা দিকে ভিএ আর একটা হচ্ছে জিরো, তার মানে হচ্ছে আমার ভিএ মাইনাস জিরো বাই 8 ওহম মানে 8, 8 8 হয়ে গেল আমার ইকুয়েশন কির্চফস কারেন্ট ল। আর এখান থেকে আমি ভিএ টা বের করব, কি করে বের করব? 110 মাইনাস ভিএ বাই 10 ইজ ইকাল টু ভিএ বাই 10 প্লাস ভিএ বাই 8 হলো। এই ইকুয়েশনটা সলভ করে আমি ভিএ টা বের করব। সবাই ক্যালকুলেশন সলভ করো তো, ভিএ কত হচ্ছে কি বের করো, এটা ক্যালকুলেশন করে সলভ করে বের করো কত ভিএ বের হচ্ছে। 110 মাইনাস ভিএ বাই 10 ইজ ইকাল টু, এটা আমি ইকুয়েশন করি হচ্ছে 10 মানে 80 যদি ধরি, 10 4 40, হ্যালো স্যার, ফোর ভিএ, হ্যাঁ ফাইভ স্যার ভিএ, এই জায়গাটাই স্যার আমার একটু নেট প্রবলেম ছিল বলে বুঝতে পারিনি স্যার, হ্যাঁ ওই আমি বললাম ভি যে, মাইনাস ওই হ্যাঁ আমি প্লাসটা বললাম হলো কেন এটা বুঝতে প্লাস, পারিনি। হ্যাঁ প্লাস হচ্ছে তোমার এই যে আমার KCL এর ল মানে কি? I1 ইজ ইকাল টু I2 প্লাস I3, ইনকামিং কারেন্ট ইজ ইকাল টু টোটাল আউটগোয়িং কারেন্ট,
হলো, ও স্যার বাট আই আই ওয়ান বের করবো কি করে, যে রেজিস্ট্যান্স কোনটার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা আমাকে দেখতে হবে, কারেন্টটা মিউট করো যেটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। আই ওয়ান কারেন্ট ফ্লো হচ্ছে 10 ওহমের মধ্যে দিয়ে, তাহলে 10 ওহমের দুটো প্রান্তের ভোল্টেজ দেখতে হবে, যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমি কারেন্ট বের করব সেই রেজিস্ট্যান্সের দুটো এন্ডে ভোল্টেজ কত আছে সেটা আমাকে দেখতে হবে। আমি সাপোজ ধরলাম এটা 10 ওহম, দুটো এন্ড ওই রেজিস্ট্যান্সের দুটো এন্ড পয়েন্টে কত ভোল্টেজ আছে দেখতে হবে, সেই ভোল্টেজ ডিফারেন্স বাই ওই রেজিস্ট্যান্সটা করলে আমি ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা পেয়ে যাবো। এটা রেজিস্ট্যান্স নয়, ইন্ডাক্টেন্স ক্যাপাসিটেন্স সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যদি ইন্ডাক্টেন্স ক্ষেত্র সেম নিয়ম, যদি ক্যাপাসিটেন্স দেখো সেটা কিন্তু সেম নিয়ম, যে কোনো এলিমেন্টের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে গেলে ওই এলিমেন্টার দুটো এন্ড এর ভোল্টেজ ডিফারেন্স বাই ওই এলিমেন্টার, তা দুটো এন্ড এর ভোল্টেজ মানে ভিএ মাইনাস ভিবি, একটা ভোল্টেজ ভিএ ধরেছি একটা ভিবি ধরেছি, তাহলে ভিএ মাইনাস ভিবি বাই আর। এখানেও সেম ভাবে আই ওয়ান সমান আমি কি করে বের করব, আই ওয়ান মানে হচ্ছে 10 ওহমের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাহলে 10 ওহম রেজিস্ট্যান্সের দু প্রান্তে ভোল্টেজ কত, একটা 110 একটা ভিএ, তাহলে 110 মাইনাস ভিএ বাই 10 দুটো প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স বাই ওই রেজিস্ট্যান্সটা করলেই কারেন্টটা পাই। ওই সেখানে আই ওয়ান এর জায়গায় করেছি 110 মাইনাস ভিএ বাই 10। এবার আমাকে বের করতে হবে আই টু, আই টু সমান কি দেখতে হবে, আই টু কারেন্টটা কোন কোন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে প্রথমে দেখতে হবে। দেখি দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে 4+6, তাহলে 4+6 আমি বসেছি। এবার ওই 4+6 দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই টু যাচ্ছে, ওই জন্য দুটো রেজিস্ট্যান্সের যোগ বসালাম। এবার দেখা যাচ্ছে যে ওই দুটো রেজিস্ট্যান্সের এন পয়েন্টে কত ভোল্টেজ আছে, একটা পয়েন্টে দেখছি ভোল্টেজ ভিএ, যেটা আমি অ্যাসাম্পশন করেছি ধরে নিয়েছি, একটা পয়েন্টে ভোল্টেজ হচ্ছে জিরো, এটা গ্রাউন্ড পোটেনশিয়াল, এখানে ভোল্টেজটাকে বলা হয় জিরো। তাহলে দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ভিএ মাইনাস জিরো বাই 4+6। আই থ্রি, আই থ্রি সমান কি হবে, না আই থ্রি সমান হচ্ছে আই থ্রি কার মধ্যে দিয়ে যাচ্ছে দেখতে হবে, কার মধ্যে দিয়ে 8 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে 8 ওহম রেজিস্ট্যান্সের দু প্রান্তে ভোল্টেজ কত, একটা প্রান্তে ভোল্টেজ ভিএ একটা প্রান্তে ভোল্টেজ হচ্ছে জিরো, তাহলে ভিএ মাইনাস জিরো বাই 8 করলে আমি আই থ্রি পেয়ে যাবো, দুটো প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স দিলে আই থ্রি পাবো। দুটো প্রান্তে ভোল্টেজ হচ্ছে ভিএ মাইনাস জিরো বাই 8, সেটা আমি করেছি ভিএ মাইনাস জিরো বাই 8, ক্লিয়ার? এবার এখান থেকে আমাকে ইকুয়েশন সলভ করে ভিএটা বের করতে হবে, ঠিক আছে? আমি এটা যোগ করে দিলাম, দিয়ে এটা লসাগু করলাম, 40 হলো। এবার এখানে গুণ করো, গুণ করে এটা বের করো কত হচ্ছে, গুণ করে আমার হচ্ছে 110 মাইনাস ভিএ বাই আমার ছিল 10, আর এখানে হলো 9 ভিএ বাই 40, তাই তো, 9 ভিএ বাই 40। এই আমি কেটে নিতে পারো, 10 4 40, 4 কাটাকাটি হয়ে গেল নিচে নিচে, এখানে করলে হবে 440 মাইনাস 4 ভিএ ইজ ইকাল টু 9 ভিএ হলো। তাহলে ওপাশে এটা চলে গেলে কত হবে, 9+4 মানে 13 ভিএ, 13 ভিএ ইজ ইকাল টু 440, তাহলে ভিএ ইজ ইকাল টু হবে 440 বাই 13। এটা ভাগ করে দেখো কত হচ্ছে, 13 3 39, 3 39 করতে স্যার 33.84, 33.84 ভোল্ট। তাহলে এই 33.84 ভোল্ট এটা কোন ভোল্টেজটা বলো তো, এই সার্কিটটা এখানে আবার ড্র করছি, ব্যাক করতে গেলেই হবে। এটা আমার সার্কিটটা ছিল, এরকম তো আমাদের সার্কিটটা ছিল, এটা হচ্ছে 110 ভোল্ট ছিল, 10 ওহম, এটা ছিল 4 ওহম, এটা 6 ওহম, এটা 8 ওহম। আমার এই মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে, আমরা এই এ নোডে কেসিএল লাগিয়েছিলাম, তাই তো, আই ওয়ান আই টু প্লাস আই থ্রি আমরা লাগিয়েছিলাম, আই টু এটা আই থ্রি ছিল, এটা আই ওয়ান। তাহলে এ নোডে ভোল্টেজটা আমরা ভি এটা পেয়ে গেলাম, মানে এখানের ভোল্টেজটা পেয়ে গেলাম ভি, এটাই তো এ নোডের এইখানের ভোল্টেজটা ছিল, এই নোডের ভোল্টেজটা ভি এ অ্যাসাম্পশন করে, তাহলে সেই নোডে ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম 33.84 ভোল্ট, মানে এই নোডে ভোল্টেজটা হচ্ছে ভিএ ভোল্টেজটা হচ্ছে 33.84 ভোল্ট। তাহলে এই নোডে যদি ভোল্টেজটা পেয়ে যায় আমি আই টু টা বের করতে পারবো, আই টু কারেন্ট মানে কোনটা, এই 4 আর 6 এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে, তাই তো, ওই আই টু টাই তো আমার এই আই। আমার কোশ্চেনে চাইছে 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, এই আই টা, সে আই টা কোনটা, এই আই টু টা, এই আই টু টাই হচ্ছে এই আই। তাহলে এই আই টা মানে হচ্ছে আমার এই আই টু, তাহলে আই টাই মানে হচ্ছে আমার আই টু। তাহলে আই টু সমান আমি কি জানি, যে ওই দুটো আই টু কার কার মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে আমাকে দেখতে হবে 4 আর 6 এর মধ্যে দিয়ে, তাহলে সেই 4 6 এর দুটো এন্ড রেজিস্ট্যান্স কত, দুটো সরি দুটো রেজিস্ট্যান্স এন্ড ভোল্টেজ কত, একটা ভিএ একটা জিরো, তাহলে আই টু সমান আমরা আগেই করলাম ভিএ মাইনাস জিরো বাই 4+6, তাহলে ভিএ হচ্ছে আমি পেয়ে গেছি 33.84 মাইনাস জিরোটা বাদ দাও বাই 4 6 10, মানে 3.384 অ্যাম্পিয়ার, এটা হয়ে গেল আমার আই টু। আই টুটা মানে হচ্ছে আমার আই,
তাহলে 6 ওহম রেজিস্টার মধ্যে কত কারেন্ট যাচ্ছে? 3.384 অ্যাম্পিয়ার অ্যান্সার। এটা হয়ে গেল অ্যান্সার, বুঝতে পারলে? তাহলে এইভাবে আমি কোন ব্রাঞ্চে কোন এলিমেন্টের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে যদি বের করতে দেয়, তাহলে আমি KCL অ্যাপ্লাই করে অ্যান্সার বের করে নিতে পারবো। কেমন, ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? ইয়েস স্যার। আমি এটা হোম টাস্ক একটা দেবো, হোম টাস্কটা তোমরা করে, আগের দিন হোম টাস্ক আর এই দিন হোম টাস্কটা দেবো, দুটো হোম টাস্ক করে আমি গুগল ফর্মের লিঙ্ক দেবো, গুগল ফর্মের লিঙ্কে তোমরা আপলোড করে দিবে খাতায় করে ছবি তুলে, কেমন? তাহলে আমি বুঝতে পারবো তোমরা শিখেছো। আচ্ছা নেক্সট, এবার আমরা আরেকটা, এটা কি, আমি বললাম দুটো ল আছে, একটা কিরচস কারেন্ট ল, একটা কিরচস ভোল্টেজ ল। আমরা কিরচস কারেন্ট লটা করে নিলাম, এবার আমরা কিরচস ভোল্টেজ লটাই আসছি, কেমন? এই দুটো ল কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার যে কোনো সার্কিট বা ইলেকট্রিক্যাল যতদিন তুমি পড়বে ততদিন কিন্তু এই দুটো জিনিস সবসময় লাগে, কিরচস কারেন্ট ল আর কিরচস ভোল্টেজ ল। কিরচস ভোল্টেজ ল, এটা শর্ট ফর্ম হচ্ছে KVL, ওটা KCL, এটা KVL, মানে কিরচস ভোল্টেজ ল, KVL, কেমন? যে আমি তাহলে ওই সার্কিটটাই ড্র করছি, ওই সার্কিটটাই ড্র করছি, তাহলে একটা সার্কিটে এই দুটো জিনিসের মধ্যে কম্পারিজন বুঝলে সুবিধে হবে। কিরচস ভোল্টেজ ল আমি করছি, ওই প্রবলেমটা, হ্যাঁ ওই প্রবলেমটা, সেম প্রবলেমটা আমি ড্র করছি একটা ওই সার্কিটটাই, 10 ওহম, 8 ওহম, 4 ওহম, 6 ওহম, কেমন? আমার কোশ্চেন কি ছিল যে এই 6 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, কেমন? ভোল্টেজ সোর্স ছিল 110 ভোল্ট। এটা আমরা কি করলাম, KCL অনুযায়ী করেছিলাম, এই নোডটাতে এ ধরে নিয়ে KCL অনুযায়ী ইনকামিং কারেন্ট ইজ আউটগোয়িং কারেন্ট, এই ভোল্টেজটা পেয়ে গেলাম যে আউটগোয়িং কারেন্ট মানে I2 টা সমান ভি এ মাইনাস জিরো বাই এই রেজিস্ট্যান্সটা করে আমি I2 টা পেয়ে গেলাম, I2 টাই হচ্ছে এটা, যেহেতু সেম কারেন্ট ফ্লো হচ্ছে। এবার এই অঙ্কটাই সেম প্রবলেম আমরা KCL যেমন করলাম, এই সেম প্রবলেমটা আমরা KVL দিয়েও করতে পারবো। KVL কি বলছে না, বলছে এই যে সার্কিটটাতে দেখো দুটো ছোট ছোট আবার ক্লোজ সার্কিট আছে না, এটা একটা ক্লোজ সার্কিট, এটা একটা ক্লোজ সার্কিট, মানে আমি এটা করছি, এটা একটা ক্লোজ সার্কিট, এটা একটা ক্লোজ সার্কিট, দুটো ক্লোজ সার্কিট আছে না, সার্কিটের মধ্যে আবার দুটো ইন্টার সার্কিট আছে না, তাহলে এই দুটো সার্কিটকে বললো একটা লুপ বলছে, মানে একটা বড় সার্কিটের মধ্যে আবার যদি ছোট ক্লোজ সার্কিট আছে বলে লুপ। আমি বললাম এটা লুপ ওয়ান, এটা করলাম লুপ টু, কেমন? এবারে বলছে কিরচস ভোল্টেজ ল বলছে কোন একটা লুপে, কোন একটা লুপে বা কোন একটা ক্লোজ সার্কিটের বা কোন একটা লুপের টোটাল সামেশন অফ ভোল্টেজ ইজ ইকাল টু জিরো, মানে এই লুপটাতে টোটাল ভোল্টেজ সাম ইজ ইকাল টু জিরো, এটাও বলা যেতে পারে। আরেকটা বলা যেতে পারে যে এই লুপটার ইনকামিং ভোল্টেজ ইজ ইকাল টু টোটাল ভোল্টেজ ড্রপ, ইনকামিং সোর্স ভোল্টেজ, এই লুপটাতে সোর্স ভোল্টেজ কি আমার 110 ভোল্ট, আর এই লুপটাতে ভোল্টেজ ড্রপ কোনটা, রেজিস্ট্যান্সে 10 ওহম রেজিস্ট্যান্সে একটা ড্রপ, আর হচ্ছে 8 ওহম রেজিস্ট্যান্সে ড্রপ, ভোল্টেজ সোর্স আমার 110 ভোল্ট, আর ড্রপ মিনস কি, মানে এই যে রেজিস্ট্যান্স গুলো, রেজিস্ট্যান্সে সবসময় কি হয় ভোল্টেজ ড্রপ হয়, কারণ রেজিস্ট্যান্স কি করছে কারেন্ট ফ্লোতে বাধা দিচ্ছে, তার কারেন্ট ফ্লোতে বাধা দিলে কি ওখানে কিছুটা পরিমাণ ভোল্টেজ ড্রপ করে নিচ্ছে। তাহলে KVL বলছে, মানে কিরচস ভোল্টেজ ল বলছে যে কোন একটা লুপে ইনকামিং সোর্স ভোল্টেজ ইজ ইকাল টু সাম অফ ভোল্টেজ ড্রপ, এটাও বলতে পারো, আদারওয়াইজ বলতে পারি কোন একটা লুপে টোটাল সাম অফ ভোল্টেজ ইজ ইকাল টু জিরো। তাহলে আমি কি বললাম, দুটো ভাবে বলতে, আমি যেমন কিরচস কারেন্ট ল বললাম, কিরচস ভোল্টেজ ল দুটো ভাবে বলতে পারি, একটা কি বলতে পারি যে ইন এনি লুপ কোন একটা লুপে টোটাল ইনকামিং সোর্স ভোল্টেজ, টোটাল ইনকামিং সোর্স ভোল্টেজ ইজ ইকাল টু টোটাল সাম অফ ভোল্টেজ ড্রপ, এটাও বলতে পারি। আর এটা কি বলতে পারি, এটাকে আমি অন্যদিকে ঘুরিয়ে বলতে পারি, ইন এনি লুপ টোটাল সাম অফ, টোটাল সাম অফ ভোল্টেজ ইজ ইকাল টু জিরো, দুটো ভাবে করতে পারি। তা আমরা এটা ফলো করবো, এটা ফলো করলে ইজি হবে। আচ্ছা এবার এইটা ফলো করতে গেলে আমি তোমাদের একটা ফান্ডা শিখিয়ে দিই, সেটা হচ্ছে ভোল্টেজ যে এলিমেন্টে বা যে পয়েন্টে ভোল্টেজ ইনকামিং হবে,
কেমন, যদি ভোল্টেজ পজিটিভে, ভালো করে বুঝো, যদি ভোল্টেজ পজিটিভে ইনকামিং হয় তাহলে সেখানে ভোল্টেজ ড্রপ পজিটিভ, মানে সেখানে আমি ভোল্টেজটাকে পজিটিভ ধরবো। আর যেখানে, সরি, যেখানে কারেন্ট পজিটিভে ঢুকবে, যে এলিমেন্টে, যে কোনো এলিমেন্টে, এই সার্কিটে, যে কোনো সার্কিটে যখন কারেন্ট পজিটিভে এন্ট্রি নিবে সেখানে ভোল্টেজ ড্রপ পজিটিভ, যেখানে কারেন্ট নেগেটিভে এন্ট্রি নিবে সেখানে ভোল্টেজ ড্রপ নেগেটিভ। কি বললাম এটা খুব ভালো করে জেনে রাখো, নাহলে কিন্তু এটা যখন অঙ্ক করবে বারবার কনফিউশন হয়ে যাবে কোথায় পজিটিভ ধরবো কোথায় নেগেটিভ ধরবো। এটা শুধু মনে রাখবে, কোন একটা লুপে যখন কারেন্ট কোন এলিমেন্টের পজিটিভ টার্মিনালে এন্ট্রি করবে সেখানে ভোল্টেজ ড্রপ আমরা পজিটিভ ধরবো, ভোল্টেজ ড্রপ পজিটিভ ধরবো। আর যখন কারেন্ট কোন এলিমেন্টের নেগেটিভ টার্মিনালে এন্ট্রি করবে সেখানে আমরা ভোল্টেজ ড্রপ নেগেটিভ ধরবো। এটা কিন্তু বইয়ে লেখা নেই, আমি তোমাদের ফান্ডাটা শিখিয়ে দিলাম যাতে যখন করবে তোমাদের বুঝতে বা করতে সুবিধে হবে, এটা যদি মনে রাখো। তাহলে আমি ধরলাম এইখানে এই লুপটাতে আমি ফার্স্ট ধরছি, ঠিক আছে, পজিটিভ দিয়ে কারেন্ট বেরোচ্ছে, বেরিয়ে যখন আমি এটা পজিটিভ এটা নেগেটিভ ধরলাম, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, যদি টার্মিনালে বা রেজিস্টেন্সে বা ওই ইন্ডাক্টেন্স বা ক্যাপাসিট্যান্স যাই থাকুক এলিমেন্ট, যদি তোমার ডিরেকশন না দেওয়া থাকে পজিটিভ নেগেটিভ, তখন তুমি প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ, ফার্স্টে পজিটিভ তারপরে ফার্স্ট পজিটিভ তারপরে নেগেটিভ ধরে নিবে। আর যদি সার্কিটে কোশ্চেনে সিম্বল দেওয়াই থাকে এটা এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে তুমি যেরকম সিম্বল দেওয়া আছে সেরকমই ধরতে হবে। তখন না দেওয়া থাকলে এটা পজিটিভ নেগেটিভ, প্রথমটা পজিটিভ তারপরে নেগেটিভ ধরে নিবে। কেন, কারণ পজিটিভ তো কারেন্টটা বেরোচ্ছে, তারপরে পজিটিভ ঢুকছে আবার নেগেটিভ বেরোচ্ছে, পজিটিভ ঢুকছে নেগেটিভ হচ্ছে, ওই জন্য আমি ধরে নিলাম। হলো, তাহলে এবার এই লুপটাতে আমি KVL লাগাবো, কিরচফ ভোল্টেজ ল লাগাবো ফার্স্ট লুপ ওয়ানে। তাহলে আমি লুপ ওয়ান অ্যাপ্লাইং KVL, অ্যাপ্লাইং KVL লুপ ওয়ানে আমি KVLটা লাগাচ্ছি, কেমন। তাহলে লুপ ওয়ানে আমি KVL লাগালে আমি কি বললাম, এটা আমরা ফলো করছি, ইন এনি লুপে টোটাল সাম অফ ভোল্টেজ ইজ ইকুয়াল টু জিরো, তাই তো। তাহলে আমি এটা একটার সাথে সাথে একটা কি বললাম, যে কারেন্ট যদি যে এলিমেন্টে, যে কোনো এলিমেন্টে, যে কোনো একটা পয়েন্ট, মানে আমি প্রতিটা এলিমেন্টে তো ভোল্টেজ ড্রপ যোগ করে করে যাব, তা যে এলিমেন্টে কারেন্ট পজিটিভ টার্মিনালে এন্ট্রি নেবে সেখানে ভোল্টেজ ড্রপ পজিটিভ, যে টার্মিনালে কারেন্ট নেগেটিভে এন্ট্রি নেবে সেখানে ভোল্টেজ নেগেটিভ ধরবো। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমার ধরো কারেন্ট বেরোচ্ছে, আমি ধরলাম লুপ ওয়ানের কারেন্টটা ধরলাম I1, আর লুপ টু এর কারেন্ট আমি ধরলাম I2 ফ্লো হচ্ছে। লুপ ওয়ানের কারেন্ট ধরলাম I1, আর লুপ টু এর কারেন্ট ধরলাম I2 ফ্লো হচ্ছে, কেমন। তাহলে I1টা আমি ধরলাম লুপ ওয়ানে ফ্লো হচ্ছে আর I2টা হচ্ছে লুপ টুতে। তাহলে এবারে অ্যাপ্লাইং KVL, আমি লুপ ওয়ানে KVL লাগাই তাহলে কি হবে, ফার্স্ট দেখো এখান থেকে কারেন্ট বেরোলো, বেরিয়ে 10 ওহমের কিসে ঢুকলো কারেন্ট, এদিকে কারেন্ট, এদিকে এই কারেন্ট এরমভাবে ঘুরছে, তো আমি কিন্তু এইদিকে এদিকে রোটেশন নিলাম, তুমি উল্টো দিকেও নিতে পারো। আমি লুপ ওয়ানে কারেন্টটা ধরে নিলাম, এটা কিন্তু অ্যাসাম্পশন, এনে কেউ বলে দেয়নি কারেন্ট এদিকে ঘুরছে, আমি যেহেতু এদিকে পজিটিভ আছে সেহেতু আমি বললাম পজিটিভ দিয়ে কারেন্ট বেরোচ্ছে, তাহলে আমি এদিকে ধরলাম এদিকে ঘুরছে, আর এদিকেও কারেন্ট আমি ধরে নিলাম অ্যাসাম্পশন যে এদিকে ঘুরছে, এইভাবে কারেন্টটা রোটেশন হচ্ছে ক্লক ওয়াইজ। কারেন্ট হতেই পারে অ্যান্টি ক্লক ওয়াইজ, হতেই পারে, তুমি অ্যান্টি ক্লক ওয়াইজ ধরতে পারো, তুমি লুপ টু তে কারেন্টটা অ্যান্টি ক্লক ওয়াইজ ধরতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু আমি ধরলাম এদিকে যেহেতু লুপ ওয়ান হচ্ছে এটা ক্লক ওয়াইজ আমি অ্যাসাম্পশন করেছি, আমি নেক্সট অঙ্ক যখন আসবে অ্যান্টি ক্লক ওয়াইজ ধরেও করাবো, ঠিক আছে, একই ব্যাপার, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। তোমার অ্যান্সার এবার একটা বলি, ধরো তুমি যে এলিমেন্টের মধ্যে দিয়ে কারেন্ট বের করছো, ধরো তুমি অ্যান্টি ক্লক ওয়াইজ ধরলে, অঙ্কটা কেন ভুল নয়, তুমি অ্যান্টি ক্লক ওয়াইজ ধরলে তোমার দেখবে সঙ্গে সঙ্গে, যদি আমার অ্যাসাম্পশনটা ঠিক হয়, আমি তো জানি না এই লুপটা কোন দিকে কারেন্ট ঘুরছে, কারেন্ট সবসময় কি পজিটিভ থেকে নেগেটিভে, মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ দিকে ফ্লো হবে, আমি তো জানি না এই টার্মিনাল ভোল্টেজ বেশি না এই টার্মিনালে কোন টার্মিনাল ভোল্টেজ বেশি, আমি সেটা জানি না, কারেন্ট এদিকেও ঘুরতে পারে এদিকেও ঘুরতে পারে, আমি তো জানি না, তাহলে আমি ভ্যালুটাও জানি না, তাহলে আমি অ্যাসাম্পশন করলাম ধরো এইদিকে, এবার দেখা গেল যে কারেন্টের এই 4 ওহমের মধ্যে কারেন্টের আমার ভ্যালু, আমি প্রবলেমটা যখন সলভ করলাম ইকুয়েশন কারেন্টের ভ্যালু মাইনাস চলে এলো, তার মানে আমি যে অ্যাসাম্পশনটা করেছিলাম যে কারেন্ট এদিকে ঘুরছে এটা ভুল ছিল, কারেন্ট অ্যাকচুয়ালি তার উল্টো দিকে ঘুরছে, উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে, কারণ অ্যান্সার নেগেটিভ এসছে, মানে তুমি যে অ্যাসাম্পশনটা ধরলে সেখানে যেই তোমার অ্যান্সার নেগেটিভ চলে আসে কারেন্টের ভ্যালু, মানে ধরো I1 সমান এলো -4 অ্যাম্পিয়ার, মানে I1 কিন্তু অ্যাকচুয়ালি 4 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে কারেন্টটা, কিন্তু তোমার অ্যান্সার নেগেটিভ এসছে, মানে তুমি যেদিকে কারেন্টটা অ্যাসাম্পশন করেছো সেই দিকে অ্যাকচুয়ালি কারেন্টটা ফ্লো হচ্ছে না, কারেন্টের দিক তার উল্টো দিক দিয়ে ফ্লো হচ্ছে, অঙ্কটা ঠিক, তুমি যে অ্যাসাম্পশন করেছো তার উল্টো দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে। আমি ওই জন্য বললাম যে লুপটা তুমি এদিকেও অ্যাসাম্পশন করতে পারো, উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাসাম্পশন করতে পারো, তার কোনো ব্যাপার নেই,
ঠিক আছে, আমি লুপটা ক্লকওয়াইজ অ্যাসাম্পশন করেছি, যদি আমার অ্যান্সার এখানে এই লুপের কারেন্টটা যদি নেগেটিভ, I2টা যদি নেগেটিভ চলে আসে, তাহলে আমার অ্যাসাম্পশন ভুল, অ্যাকচুয়ালি কারেন্টটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। অঙ্কটা ভুল নয়, অ্যাসাম্পশনটা ভুল ছিল, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। অঙ্ক ঠিক, প্রসেসও ঠিক, সমস্ত কিছু ঠিক। এবার ধরো আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম, অ্যান্সার নেগেটিভ এলো, তার মানে কারেন্ট ফ্লো হচ্ছিল অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ। ক্লিয়ার? ওই জন্য তুমি লুপটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো ডিরেকশনেই তুমি ধরতে পারো। ক্লকওয়াইজ ধরলে সুবিধা কি, অঙ্কটা করতে সুবিধা হবে পর পর। ক্লিয়ার? তাহলে এবার আমি কেভিএল এ চলে আসি। তাহলে ফার্স্ট লুপ ওয়ানে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমি কি হলো, টোটাল সাম অফ ভোল্টেজ ইজ ইকুয়াল টু জিরো এই লুপে ভোল্টেজ ড্রপ। তাহলে আমি আরেকটা জিনিস তার সাথে একটা জিনিস বললাম, যে কোনো এলিমেন্টের পজিটিভ টার্মিনালে যদি ভোল্টেজ কারেন্ট এন্ট্রি করে, তাহলে সেখানে ভোল্টেজ ড্রপ আমরা পজিটিভ ধরবো, আর নেগেটিভ টার্মিনালে যদি কারেন্ট এন্ট্রি করে, সেখানে আমরা ভোল্টেজ নেগেটিভ ধরবো। ক্লিয়ার? তাহলে আমার লুপ ওয়ানে যদি আমি কেভিএল লাগাই, তাহলে আমার I1 কারেন্টটা আমি ধরলাম লুপ ওয়ানে ঘুরছে, লুপ ওয়ান দিয়েছি বলে I1টা ধরলাম, তখন I1 বললাম। এবার তাহলে I1-এ এখানে যে ভোল্টেজ 10 ওহম, 10 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ কত, ভি সমান IR, তাহলে কারেন্ট কত যাচ্ছে I, আর রেজিস্ট্যান্স কত 10, তাহলে 10 I, তাহলে আমার ভি সমান IR জানি আমরা, আমরা কি জানি ভি সমান IR, তাই তো? ওম ল থেকে, ওম ল থেকে আমরা জানি ভি সমান IR। তাহলে কোনো একটা রেজিস্টেন্সে, এই রেজিস্টেন্সটা যদি আমার ধরো 20 ওহম হয়, এর মধ্যে যদি কারেন্ট যদি আমি ধরি আই আই যাচ্ছে, আই যাচ্ছে, তাহলে এই 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 রেজিস্টেন্স একসাথে ভোল্টেজ কত, ভি সমান IR, মানে ওই মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে ইন্টু রেজিস্টেন্স, তাহলে 20 IR, 20 I ওই ওই রেজিস্টেন্স এক করছে ভোল্টেজ, ভি সমান IR, I ইন্টু 20, ওটা আমি 20 I করলাম। ঠিক সেম ভাবে আমরা বের করব যে 10 ওহমের মধ্যে দিয়ে তাহলে কত ভোল্টেজ যাচ্ছে, আমার কি কেবিএল অনুযায়ী কি, যে এখানে ভোল্টেজ ড্রপ প্লাস এখানে ভোল্টেজ ড্রপ প্লাস এই ভোল্টেজটা ইজ ইকুয়াল টু জিরো কেবিএল অনুযায়ী। আবার লুপ টু তে কেবিএল অনুযায়ী কি, এখানে ভোল্টেজ প্লাস এখানে ভোল্টেজ প্লাস এখানে ভোল্টেজ ইজ ইকুয়াল টু জিরো, এটা তো আমার কেবিএল বলেছে। কেবিএল কি বললো, যে টোটাল সাম অফ ভোল্টেজ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে লুপ ওয়ানে আমার এখানে ভোল্টেজ কত, 10 I, কারণ এখানে এই লুপে আমি কারেন্ট ধরলাম যে I1 ফ্লো হচ্ছে, তাহলে এই লুপে আমি এখানে ভোল্টেজ হচ্ছে 10 I, আমি করলো এই। এবারে 10টা পজিটিভ ধরবো না নেগেটিভ, এই জন্য কনফিউশনের জন্য আমি কি বললাম যে কারেন্টটা কিসে ঢুকছে দেখতে হবে, কারেন্ট কিসে ঢুকছে, পজিটিভে ঢুকছে, এলিমেন্টে এন্ট্রি করছে, তাহলে এখানে ভোল্টেজ ধরবো আমরা পজিটিভ। তাহলে আমরা এখানে করবো লুপ ওয়ানে ফার্স্টের ভোল্টেজ হচ্ছে 10 I1, 10 I1 হলো, এটার ভোল্টেজ হলো 10 I1। এবার এখানের ভোল্টেজটা, এখানে ভোল্টেজটা কত হবে, তাহলে এইখানে ভোল্টেজ হচ্ছে 8 I1, 8, আর I1 কারেন্ট ফ্লো হচ্ছে 8 I1, কিন্তু এখানে একটা দেখছি I1 যেমন এদিক দিয়ে ফ্লো হচ্ছে এই লুপে, I2 ও তো ফ্লো হচ্ছে এই লুপে, আমি ধরেছি I2, তাহলে I2 ও তো এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, I1 যেমন ফ্লো হচ্ছে সেরকম I2 ও তো ফ্লো হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে I1 এর জন্য এখানে ভোল্টেজ ড্রপ হবে, আবার I2 এর জন্য ভোল্টেজ ড্রপ হবে এখানে, তাই তো? এখানে ভোল্টেজটা মানে কি, I1 এর জন্য ভোল্টেজ ড্রপ, আবার I2 এর জন্য ভোল্টেজ ড্রপ। তাহলে এখানে I1 এর জন্য ভোল্টেজ ড্রপ হচ্ছে 8 I1, কারণ কি, I1 কারেন্টটা দেখো পজিটিভে ঢুকছে, এদিক দিয়ে ঘুরছে এরকম, তাহলে কারেন্ট এরকম ঘুরে 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 কোথায় ঢুকছে, কিসে ঢুকছে, 8 ওহমে পজিটিভে ঢুকছে, পজিটিভে, তাহলে 8 I1 হলো। কিন্তু এখানে I2টা দেখো কিসে ঢুকছে, নেগেটিভে, I2 নেগেটিভে ঢুকছে তো, তাহলে এখানে -8 I2 হবে, কারণ কি 8 ওহমে তো দুটো ভোল্টেজ, একটা 8 I1 একটা -8 I2, দুটো ভোল্টেজ লিখলাম, তাহলে এখানে ভোল্টেজটা হয়ে গেল, এখানে ভোল্টেজটা হয়ে গেল। এবার কি হবে, এখানে ভোল্টেজটা, এই ভোল্টেজটা, তাহলে এই ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজটা প্লাস এই ভোল্টেজটা প্লাস এই ভোল্টেজটা ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এই ভোল্টেজটা আমার ক্যালকুলেশন হয়ে গেল, এখানে ভোল্টেজটা ক্যালকুলেশন হয়ে গেল। এবার কারেন্টটা ঘুরে এসে এখানে ঢুকলো, এখানে কিসে ঢুকলো, নেগেটিভে ঢুকছে, কারেন্ট কিসে ঢুকছে, -110, তাহলে -110 ইজ ইকুয়াল টু জিরো, এটা হয়ে গেল আমার কেভিএল। ক্লিয়ার? কেবিএল মানে তাহলে কি দাঁড়ালো, এখানের ভোল্টেজ মানে হচ্ছে এইটা প্লাস এখানের ভোল্টেজ মানে 8 ওহমের ভোল্টেজ, 8 ওহমের ভোল্টেজ মানে আমার এইটা হলো, যে কারেন্টটা ঘুরে এসে করলে এই ভোল্টেজটা, এই লুপটা কটা ভোল্টেজ আছে, এই লুপটা তিনটে ভোল্টেজ, এটা একটা ভোল্টেজ, এটা একটা ভোল্টেজ, আর এটা একটা ভোল্টেজ, তিনটে ভোল্টেজ, তিনটে ভোল্টেজ যোগফল ইজ ইকুয়াল টু জিরো হবে, এটা একটা, এটা একটা, আর এটা একটা, তিনটে ভোল্টেজ, এই ভোল্টেজটা হচ্ছে আমার এইটা, আচ্ছা এই ভোল্টেজটা হচ্ছে আমার এইটা, এইটে, কারণ কি এইটে দুটো কেন হলো, 8 1 প্লাস 8 2 কেন হলো, কারণ I1 এর জন্য 8 ওহম একটা ভোল্টেজ হচ্ছে,
একটা আই টুর জন্য আই ওয়ানটা যেহেতু পজিটিভে ঢুকছে ওই জন্য এইটা আই ওয়ান প্লাস হয়েছে, আর আই টুটা যেহেতু নেগেটিভে ঢুকছে ওই জন্য মাইনাস এইট আইটা। আমি কি বললাম, পজিটিভে কারেন্ট এন্ট্রি হলে পজিটিভ ভোল্টেজ হবে, নেগেটিভে কারেন্ট এন্ট্রি হলে নেগেটিভ হবে। এটা জাস্ট ফান্ডা, এটা কিন্তু কোনো বইয়ে ল বলে লেখা নেই, জাস্ট আমি ফান্ডাটা দিলাম যাতে তোমাদের সুবিধা হবে অঙ্ক করতে। হয়ে গেল, দিয়ে এবার এই ভোল্টেজ এই ভোল্টেজটা হয়ে গেল, তাহলে আমার এই লুপে আর একটা কি ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা ইজিক্যাল টু তো জিরো হবে কেভিএল অনুযায়ী, টোটাল সাম অফ ভোল্টেজ জিরো, তাহলে এই ভোল্টেজটা এই ভোল্টেজটা হয়ে গেলো। তাই এবার কারেন্টটা ঘুরে এসে এখানে কিসে ঢুকছে, নেগেটিভে, এই জন্য -110 করেছে ইজিক্যাল টু জিরো। তাহলে তিনটে ভোল্টেজ হয়ে গেল আমার, একটা দুটো তিনটে, তিনটে ভোল্টেজ যোগ ফল ইজিক্যাল টু আমি জিরো করে দিলাম, এটা হচ্ছে কেভিএল। এবার এখান থেকে আমার আই ওয়ান আর আই টু একটা ইকুয়েশন চলে আসবে, 10 + 8 18 I1 -8 I2 110, এটা হলো আমার 1 নম্বর ইকুয়েশন, এটা আমার হয়ে গেল 1 নম্বর ইকুয়েশন লুপ ওয়ান থেকে। সেম ভাবে আমি কি করব, লুপ টু তে অ্যাপ্লাইং কেভিএল করব, লুপ টু অ্যাপ্লাইং কেভিএল, অ্যাপ্লাইং কেভিএল লুপ টু তে করব। তাহলে লুপ টু তে করলে আমরা দেখি কি হচ্ছে, লুপ টু তে আমার তাহলে কটা ভোল্টেজ, এই একটা ভোল্টেজ 4 ওহমের প্লাস 6 ওহমের ভোল্টেজ প্লাস 8 ওহমের ভোল্টেজ ইজিক্যাল টু জিরো লুপ টু এর, এটা একটা এটা একটা আর এটা একটা। ফার্স্টে আমি দেখছি 4 ওহমে, 4 ওহমে কত হবে ভোল্টেজ, 4 I2, 4 রেজিস্টেন্স ইনটু কারেন্ট কত হলো 4 I2, 4 ওহমের ভোল্টেজ কত হবে 4 I2, প্লাস হবে না মাইনাস হবে, পজিটিভে কারেন্ট ঢুকছে তাহলে প্লাস হবে, এ দেখো পজিটিভ টার্মিনালে কারেন্ট ঢুকছে তাহলে প্লাস। তাহলে লুপ টু এর জন্য আমার প্রথম 4 ওহমের রেজিস্টেন্স এর জন্য ভোল্টেজ হলো 4 I2, এরপরে 4 I2 হয়ে গেল, 6 ওহমের ভোল্টেজ, 6 ওহমের ভোল্টেজ কি হবে, আই টু টা এখানে এসে এখানে ঢুকলো, এখানে কিসে ঢুকছে, এটা আমি পজিটিভ এটা নেগেটিভ ধরলাম, যেহেতু কিছু দেওয়া নেই বলে প্রথমটা পজিটিভ তারপরে নেগেটিভ ধরছি। যদি কোশ্চেনে এখানে এটা মাইনাস এটা পজিটিভ দেওয়া থাকে তাহলে সেটাই ধরতে হবে, ওটা চেঞ্জ করা যাবে না, এখানে কিছু দেওয়া নেই বলে আমি এটা ধরে নিচ্ছি, ঠিক আছে, প্রথমটা পজিটিভ তারপরে নেগেটিভ ধরছি। তাহলে এখানে ধরো 4 I2, তাহলে 6 ওহমের ভোল্টেজ কত হবে, 6 I2 প্লাস হবে, কারণ কারেন্ট প্লাসে ঢুকছে, এখানে কারেন্ট প্লাসে ঢুকছে, এইটার মধ্যে কারেন্ট কিসে ঢুকছে, প্লাস পয়েন্টে, তাহলে প্লাস হবে, তাহলে প্লাস 6 I2 হয়ে গেল। এবার কারেন্ট এখানে চলে এলে দুটোর ভোল্টেজ হয়ে গেল। এবার নেক্সট ভোল্টেজ, নেক্সট হচ্ছে 8 ওহমে, 8 ওহমে I2 কিসে ঢুকছে, মাইনাসে ঢুকছে, মাইনাসে ঢুকছে, -8 I2, -8 I2, কিন্তু এই 8 ওহমের মধ্যে আবার I1 আছে, একটু সাজিয়ে নাও, সাজিয়ে নিলে হবে 8 I1 + 2 I2 = 0, এটা আমি ধরলাম 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন লুপ ওয়ান থেকে পেলাম, এটা 2 নম্বর ইকুয়েশন লুপ টু থেকে পেলাম। এবারে 1 আর 2 ইকুয়েশন তোমরা মাধ্যমিকে করেছো সেকেন্ডারি স্ট্যান্ডার্ডে, 1 আর 2 নম্বর ইকুয়েশন কে সলভ করে কিভাবে আই ওয়ান আর আই টু বের করে অপনয়ন পদ্ধতি, ঠিক আছে তো সবাই? হ্যাঁ তাহলে আই ওয়ানটাকে কাটার জন্য কিভাবে বের করে, এখানে 18 এর সাথে 8, 8 এর সাথে 8 এরকম গুণ করে আই ওয়ান আর আই টু তুমি বের করতে পারবে, আই ওয়ান এর ভ্যালু বের করতে পারবে, আই টু ভ্যালু বের করতে পারবে, কেমন? আই ওয়ান আই টু ভ্যালু বের করলে দেখো আমার আমার কারেন্ট কি চাইছিল, আই এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, এই 6 ওহমের মধ্যে দিয়ে আইটা, সে আই মানে কি আমার তো এই আই টুটা, এই যে লুপটাই কারেন্ট যে ফ্লো হচ্ছে আই টু, এই আই টুটাই তো আই, এই আই টু আর আই এর মধ্যে কোনো ডিফারেন্স আছে কি, যে আই টুটা 4 ওহম দিয়ে ফ্লো, এই লুপে আমি ধরলাম কি আই টু ফ্লো হচ্ছে, সে আই টু টা মানেই তো এই আইটা, এই আই টু টাই তো 6 ওহমে যাচ্ছে সেটাই তো আই, তাহলে ওই আই টু বেরিয়ে গেলে মানে ওই আইটা অ্যান্সার, মানে আই টু যেটা বেরাবে সেটাই হচ্ছে আমার 6 ওহমের রেজিস্টেন্স এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটাই অ্যান্সার আই টু টাই, অপোনেন্ট পদ্ধতিতে আই টু টা সলভ করে নিবে, আই ওয়ান আই টু থেকে আই টু টা বের করে নিলে সেটাই অ্যান্সার। দেখবে কেসিএল পদ্ধতিতে যে আইটা যেরকম বেরিয়েছিল আই টু, এখানেও আই টু বা আইটা সেম ভ্যালুই কিন্তু বেরোবে, ক্লিয়ার? তাহলে সেম অঙ্ক সেম প্রবলেম সেম কোশ্চেন আমি কেসিএল দিয়েও করতে পারি আবার কেভিএল দিয়েও করতে পারি, তা যার যেটা সহজ মনে হবে, আমাকে কোশ্চেনে কিন্তু বলা থাকবে না যে কেসিএল দিয়ে করো বা কেভিএল দিয়ে করো, যার যেটা সহজ মনে হবে সে সেটা অ্যাপ্লাই করে কারেন্টটা বের করবে,
ক্লিয়ার? কারো কেসিএল সহজ মনে করলো কেসিএল দিয়ে করবে, কারো কেভিএল মনে করলো কেভিএল দিয়ে করবে, কিন্তু দুটোর অ্যান্সার একই বেরোবে। এবারে কোশ্চেনে যদি উল্লেখ করা থাকে যে কেসিএল দিয়ে করো বা কেভিএল দিয়ে করো, তখন সেটা দিয়ে কিন্তু করতে হবে যদি উল্লেখ করা থাকে। যদি না থাকে তাহলে তুমি কেসিএল বা কেভিএল এর মধ্যে যেটা খুশি অ্যাপ্লাই করতে পারো, যেটা তোমার সহজ মনে হয়। কেমন? তোমরা এবার এইটা এই কোশ্চেনটা একবার সলভ করে দেখো কত বেরোচ্ছে। আই ওয়ান আই টু টা দেখো, আই টু টা ওই 3 পয়েন্ট অত বেরোচ্ছে কিনা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই কোশ্চেনটা সবাই লিখে নাও। স্যার কেসিএল টাও লেখা হয়নি। ইকুয়েশনটা দিকে I2 টা বের করো অপোনেন্ট পদ্ধতিতে। দুটো ইকুয়েশন লিখে নাও খাতায়, এই 1 নম্বর ইকুয়েশন আর এই 2 নম্বর ইকুয়েশন দিয়ে I2 টা বের করো কত বের হচ্ছে। দেখো I2 ভ্যালুটা আগের কেসিএল এর সাথে মিলছে কিনা, মিলে যাবে। ঠিক আছে, এটা তোমরা তাহলে বাড়িতে করবে, ঠিক আছে, দেখবে আই টু সেম অ্যান্সার বেরোবে। তাহলে এবার আমি তোমরা কিরচস কেসিএল কেভিএল দুটো হয়ে গেল। আচ্ছা এবার আমি তোমাদের এটা আমার ডিসি সার্কিটের ক্ষেত্রে বললাম, এরকম সেম কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রেও সেম প্রযোজ্য। কেসিএল এবং কেভিএল এসি সার্কিটের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা এগুলা এই যে সার্কিটটা সলভ করলাম, এটা তো আমরা ডিসি সার্কিটের ক্ষেত্রে সলভ করলাম, এটা কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রেও প্রযোজ্য। ওখানে শুধু রেজিস্ট্যান্সের জায়গার সাথে কি থাকবে, ইন্ডাক্টেন্স থাকবে, ক্যাপাসিট্যান্স এক থাকবে, শুধু রেজিস্ট্যান্স, ওখানে ইন্ডাক্টেন্স ক্যাপাসিট্যান্স থাকবে। ঠিক আছে, সেটা আমি করাবো এই সার্কিটের ক্ষেত্রে কিভাবে বের করে। আচ্ছা এটা তোমরা বাড়িতে সলভ করবে, কেমন? আমি একটু এসি সার্কিটের ক্ষেত্রে এবারে বলি, ডিসি সার্কিটের যেমন ক্ষেত্রে কেসিএল কেবিএল হলো, সেটা এসি সার্কিটের ক্ষেত্রেও হবে। এসি সার্কিটে যাওয়ার আগে আমি একটু পাওয়ার, তোমার যে পাওয়ার থ্রি ফেজ সম্পর্কে একটু বলি, কেমন? থ্রি ফেজ পাওয়ার, থ্রি ফেজ কানেকশন, থ্রি ফেজ সম্পর্কে আমরা যেটা করলাম এতক্ষণ, আমরা যে সার্কিট বা যা কিছু করছিলাম, আমাদের যে ফেজ বলে একটা জিনিস হয়, ফেজ জানার আগে তোমাদের ল্যাড ল্যাগ লিড এগুলো আমি বলেছিলাম, যে সিভিল বলে একটা শর্ট ফর্ম বলেছিলাম, ক্যাপাসিটারে বা ইন্ডাক্টরের ক্ষেত্রে কে ল্যাগ করে লিড করে। ল্যাগ করে লিড করে মানে কি, ধরো আমার তো আমাদের তিনটে বেসিক এলিমেন্ট রেজিস্টেন্স, ইন্ডাক্টেন্স আর হচ্ছে ক্যাপাসিটেন্স, তাই তো? আমাদের তো তিনটে বেসিক এলিমেন্ট। এখন এই রেজিস্টেন্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হতে পারে, ইন্ডাক্টরের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হতে পারে, ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হতে পারে। আমি এটা ধরলাম IR, এটা ধরলাম IL, যদি L এর মধ্যে দিয়ে ক্যাপাসিটার মধ্যে আমি ধরলাম IC, ঠিক আছে। মানে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, তখন ভোল্টেজ আর কারেন্ট, ভোল্টেজ আর কারেন্টের ওয়েভ ফর্ম সেম হয়, ভোল্টেজ আর কারেন্ট সেম ওয়েভ ফর্ম হয় যখন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। এবার দুটো প্রতিটার একর্সে তো ভোল্টেজ আছে, প্রতিটা একর্সে ভোল্টেজ আছে, তবে সেই সেই এলিমেন্টের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, সে রেজিস্ট্যান্স হোক, ইন্ডাক্টেন্স হোক বা ক্যাপাসিটেন্স হোক, তাই তো? প্রতিটা একর্সে ভোল্টেজ আছে। এখন রেজিস্ট্যান্সের মধ্যে যখন কারেন্ট ফ্লো হয়, তখন ভোল্টেজ আর কারেন্টের ওয়েভ ফর্ম সেম হয়, কিন্তু যখন ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, তখন কিন্তু ভোল্টেজ একটু আগে আগে যায়, মানে লিড করে যায়, আর কারেন্ট ল্যাগ করে যায়। মানে এটা যদি ভোল্টেজ হয়, এটা হচ্ছে কারেন্ট, যদি ইন্ডাক্টরের মধ্যে, মানে আগেরটা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট হচ্ছে তার থেকে কিছুটা পরিমাণ অ্যাঙ্গেল ল্যাগ করে করে ফ্লো হয়, লিড করে ফ্লো হয় হচ্ছে ভোল্টেজ ওয়েভ ফর্মটা। ক্যাপাসিটারের ক্ষেত্রে যদি যখন ফ্লো হয়, তখন ঠিক তার উল্টোটা হয়, কারেন্ট তখন লিড করে করে ফ্লো হয়, আর ভোল্টেজ তখন ল্যাগ করে করে ফ্লো হয়, ভোল্টেজটা হচ্ছে তখন এইটা হয়ে যায়। কেমন? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজ সেম ভাবে ফ্লো হয়। তো এটা হচ্ছে ওয়েভ ফর্মে ল্যাগ লিডের ব্যাপার।
এবার এটা মনে রাখবে কি করে? না, এটা মনে রাখার উপায় হচ্ছে, আমি একটা ফান্ডা বলেছিলাম, সেটা হচ্ছে সিভিল। সিভিল কিরকম? দেখো, তাহলে আমরা কি জানলাম? যে ইন্ডাক্টরে ভোল্টেজ লিড করে, ভোল্টেজ আগে যাচ্ছে, কারেন্ট ল্যাগ করে যাচ্ছে। ক্যাপাসিটর দেখলাম কারেন্ট লিড করে যাচ্ছে আর ভোল্টেজ ল্যাগ করে যাচ্ছে, আর দুটো গুলিয়ে যাচ্ছে, কি করে মনে রাখবো? তাহলে দেখো, আমি সিভিল মনে রাখবো। এবার আমি কি করব, কে ল্যাড করে কে লিক করে বুঝবো, আমি এটা বন্ধ করে দিলাম। তাহলে কি লিখা আছে? সিআইভি। তাহলে ক্যাপাসিটারে, সি মানে ক্যাপাসিটার, আই আর ভি এর মধ্যে কে আগে আছে? আই আগে আছে, তার মানে আই লিড করে, ভি ল্যাগ করে, মনে থাকবে? তাহলে ক্যাপাসিটারের মধ্যে কে আগে আছে? কারেন্টটা আগে আছে, তারপরে ভোল্টেজ আছে, তার মানে কারেন্ট লিড করে, ভোল্টেজ ল্যাগ করে। এবার ইন্ডাক্টরের ক্ষেত্রে আমি এইটাকে বন্ধ করে দিলাম, সিআইটা বন্ধ করে দিলাম। তখন এবার কি দেখছি? ভি আই এল। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কে আগে আছে? ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ভি আগে লিখা আছে, তাহলে ভি লিড করে, কারেন্ট ল্যাগ করে, মনে থাকবে? তাহলে এটা মনে থাকলে মনে থাকবে কে লিড করে কে ল্যাগ করে, হলো। এবার এই ওয়েব ফর্মটা না করে আমরা এটাকে, এই ওয়েব ফর্মটা, এই লিড ল্যাগে যে ওয়েব ফর্ম দিলাম, আমি যেটা বোঝালাম, এটাই আবার আমরা ফেজার ডায়াগ্রাম দিয়ে বোঝাতে পারি। কিভাবে Yes, ফেজার sir. ডায়াগ্রাম? যেহেতু রেজিস্ট্যান্স, হ্যাঁ, যেহেতু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট এবং ভোল্টেজ সেম ওয়েব ফর্ম, মানে সেম এতেই ফ্লো হয়, কোনো লিড ল্যাগ করে না, সেম ফেজ অ্যাঙ্গেলে ফ্লো হয়, তো সেই জন্য রেজিস্ট্যান্স কে আমরা ফেজার ডায়াগ্রামে, রেজিস্ট্যান্সের ডায়াগ্রাম, ফেজার ডায়াগ্রামটাকে রেফারেন্স ফেজার ধরবো। এটা বলে রেফারেন্স ফেজার। ফেজার ডায়াগ্রাম মানে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তো হবে, এই এক্স অ্যাক্সিস বলে আমরা রেফারেন্স ফেজার ধরবো, যেটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যায়, মানে এমনি ভি আর বা আই আর বলতে পারি, কারণ রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তো কারেন্ট ভোল্টেজ সেম হয়, যেদিকে যেটা কারেন্ট সেদিকে সেটাই ভোল্টেজ হয়। এইবার আমি সাপোজ ধরলাম কারেন্টটাকে আমি রেফারেন্স ফেজার ধরলাম আই আর, ঠিক আছে? তা কারেন্টকে রেফারেন্স ফেজার ধরলাম বা ভোল্টেজটা ভি আর ধরলাম, আমি সাপোজ ভি আরটা ধরলাম রেফারেন্স ফেজার ভি আর, তাহলে এবার রেজিস্টেন্সের রেসপেক্ট তো রেজার হয়ে গেল। এবার আমাকে ধরলাম যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ভোল্টেজ, আমি ধরো ভোল্টেজ ওয়েব ফর্মটা তাহলে কোন দিকে হবে? তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে দিয়ে ভোল্টেজ কি হয়, লিড করে, কি করে মনে রাখবে? যেহেতু ইন্ডাক্টরের ক্ষেত্রে কি ভোল্টেজ ভি আগে আছে, তার মানে ভি লিড করে, তাহলে লিড করে মানে উপর দিকে হবে, আর ল্যাগ করে মানে তার ডিরেকশনটা নিচের দিকে হবে। এটা হচ্ছে আমার রেফারেন্স ফেজার, লিড করলে উপর দিকে হবে, ল্যাগ করলে নিচের দিকে হবে, ক্লিয়ার? তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে আমি যদি ভোল্টেজ ড্র করি, তাহলে ভোল্টেজ মানে উপর দিকে হবে, লিড করবে। এবারে যদি পিওর ইন্ডাক্টর হয় তাহলে হচ্ছে 90 ডিগ্রি লিড করবে, আর যদি পিওর ক্যাপাসিটার হয় তাহলে 90 ডিগ্রি ল্যাগ করবে ভোল্টেজ। তাই আমি ধরে নিলাম পিওর ইন্ডাক্টার, তাহলে কি হবে? ভিএল, ভোল্টেজ ইন্ডাক্টরের ভোল্টেজ মানে ভিএল, ভিএল কি করবে? লিড করবে, মানে উপর দিকে যাবে। তাহলে এটা হয়ে গেল ভিএল ফেজার ডায়াগ্রাম, বুঝতে পারলে? লিড করলে উপর দিকে ড্র হবে, আর ক্যাপাসিটারের ভোল্টেজ ভিসি, ক্যাপাসিটারে কি হয়, কারেন্টের রেসপেক্টে আমি এটা রেফারেন্স ফেজার কারেন্ট ধরলাম আই, তাহলে কারেন্ট ফেজার ধরি, কারেন্ট ধরি, তাই কারেন্টের রেসপেক্টে ক্যাপাসিটারের ভোল্টেজ কি হয়, ল্যাগ হয়, তার মানে নিচের দিকে হবে, এদিকে হবে ভিসি, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম। তাহলে আমি যদি এবার কিরকম সার্কিট যদি বলি, সাপোজ আমি বললাম যে আরএল সার্কিট, আরএল সার্কিটে ফেজার ডায়াগ্রাম, তাহলে আমার রেফারেন্স ফেজার ধরলাম, রেফারেন্স ফেজার আমি ধরলাম আই, তাই তো আই, তাহলে আই এর রেসপেক্ট আমার ভি এল, যদি ভি এল ড্র করি মানে ইন্ডাক্টরের ভোল্টেজ, তাহলে কারেন্টের রেসপেক্টে ইন্ডাক্টরের ভোল্টেজ কি হয়, লিড হয়, তাহলে ভি এল লিড হলো উপর দিকে, হলো। আর এইটা হলো আমার টোটাল ভোল্টেজ, এটা আমার ভি আর, এটা হলো ভি এল, এটা হচ্ছে আমার টোটাল স্যার আপনার ভয়েসটা কেটে কেটে যাচ্ছে। এটা হচ্ছে আমার ভি, আমি কারেন্টটাকে, আমি বললাম, আমাকে বললো যে আরএল সার্কিটের ফেজার ডায়াগ্রাম ড্র করো। তা আরএল সার্কিটে আমার কি কি থাকে, যেহেতু আমার এসি সোর্স, তাহলে আর থাকবে, আর কি থাকবে, সরি, স্যার আর থাকবে, হ্যাঁ বলো বলো সোমনাথ নন্দী, বলো। ভয়েসটা কেটে কেটে গেল, একদম কিছু বুঝতে পারলাম না। এটা ঠিক আছে, আরেকবার বলছি, তুমি মিউট করো, মিউট করো, সোমনাথ নন্দী মিউট করো। হ্যাঁ, আমরা বললাম যে লিড ল্যাগটা তোমরা পড়লে, আমি বললাম যে তিনটে এলিমেন্ট, রেজিস্ট্যান্স, ইন্ডাকশন, ক্যাপাসিট্যান্স, তিনটের মধ্যে দিয়ে কারেন্ট বা ভোল্টেজ যখন ফ্লো হয় তাদের কি রকম ক্যারেক্টারিস্টিক্স থাকে।
রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট বা ভোল্টেজ ফ্লো হয় তখন কারেন্ট ভোল্টেজ সেম ওয়েভ ফর্ম হয়, ফেজ সেম ফেজ অ্যাঙ্গেলে যায়। যখন ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যায় তখন ভোল্টেজ লিড করে কারেন্ট ল্যাগ করে, আমি ওয়েভ ফর্ম দিলাম। যখন ক্যাপাসিটরে যায় তখন কারেন্ট লিড করে ভোল্টেজ ল্যাগ করে। সেটাই মনে রাখার জন্য বললাম সিভিল হলো, যে এটা বন্ধ করলে দেখো সি এর মধ্যে কে আগে আছে, আগে কারেন্ট আছে মানে কারেন্ট লিড করে, আবার এইদিকে যদি বন্ধ করি তাহলে ইন্ডাক্টরে কে আগে আছে, ভোল্টেজ লিড করে, এটার জন্য আমি বললাম সিভিল। সেটা এই যে এটা আমরা যে এই যে ওয়েভ ফর্মে ড্র করলাম, যে ক্যাপাসিটার কারেন্ট লিড করছে ক্যাপাসিটারে, ইন্ডাক্টরে ভোল্টেজ লিড করছে, এইটাই আমরা ওয়েভ ফর্মে করতে পারি। এই ওয়েভ ফর্মে দেখালে এইভাবে দেখাতে হবে লিড ল্যাগ, এটা না দেখিয়ে আমরা ফেজার ডায়াগ্রাম দেখাতে পারি। ফেজার ডায়াগ্রামের ক্ষেত্রে আমি কি করতে হবে, একটা রেফারেন্স ফেজার ধরতে হবে, রেফারেন্স ফেজার ধরলাম আই। এবার যেদিকে আই, এবার এই আয়ের রেসপেক্টে আমায় কি করতে হবে, এই আয়ের রেসপেক্টে আমি রেফারেন্স ফেজার ধরলাম আই, তাহলে এই ধরো আমার সাপোজ ধরো আরএলসি সার্কিট, মানে রেজিস্ট্যান্স আছে, ইন্ডাক্টেন্স আছে, ক্যাপাসিটেন্স আছে, তাহলে আই আমার রেফারেন্স ফেজার, তাহলে ভি আর কোন দিকে হবে, মানে রেজিস্ট্যান্সের ভোল্টেজ আই যেদিকে সেদিকে ভি আর, কারণ কি না রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট আর ভোল্টেজ সেম ফেজ অ্যাঙ্গেলে ফ্লো হয়, মানে সেম ওয়েভ ফর্ম হয়, কোনো লিড ল্যাগ হয় না। ওই জন্য কারেন্ট যেদিকে সেই দিকেই আমার হচ্ছে রেজিস্ট্যান্সের ভোল্টেজের ওয়েভ ফর্ম, মানে যেদিকে আই সেদিকে ভি আর হলো। এইবার কারেন্টের রেসপেক্টে ইন্ডাক্টরের ভোল্টেজ কি হয়, লিড হয়, লিড হলে উপর দিকে হবে, ওই জন্য ভিএলটা উপর দিকে করলাম। আর কারেন্টের রেসপেক্টে ক্যাপাসিটরের ভোল্টেজ কি হয়, ল্যাগ হয়, ওই জন্য নিচের দিকে করলাম। এবার লিড ল্যাগটা মনে রাখবে কি করে, ওই জন্য সিভিল, এটা মনে রাখলে মনে করবে, দেখো ক্যাপাসিটারে কারেন্ট আগে আছে মানে কারেন্ট লিড করে ভোল্টেজ ল্যাগ করে, আবার এটা বন্ধ করো। ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখো ভোল্টেজ আগে আছে মানে ভোল্টেজ লিড করে কারেন্ট ল্যাগ করে হলো। তাহলে এইটা হচ্ছে আমার ফেজার ডায়াগ্রাম। এবার যদি আমাকে যদি বলে আর এল সার্কিট, আর আর এল আছে, তাহলে কি হবে, আইটা আমি রেফারেন্স ফেজার সবসময় ধরবো, তাহলে আয়ের রেসপেক্টে ইন্ডাক্টরের ভোল্টেজ কি হবে, উপর দিকে হবে, লিড করে, কারণ কারেন্টের রেসপেক্টে ইন্ডাক্টর হচ্ছে ভোল্টেজ লিড করে আর ক্যাপাসিটার হচ্ছে ভোল্টেজ ল্যাগ করে। এখানে ক্যাপাসিটার নেই, শুধু আর এল আছে, তাহলে কারেন্ট ধরলাম তো ওইদিকে রেজিস্ট্যান্সের ভোল্টেজ, এদিকে হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ, এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ভোল্টেজ হয়ে গেল। যদি আমাকে আরসি সার্কিট বলতো, আর আর সি আছে এরকম একটা সার্কিট, তারপর আমাকে বললো যে আর আছে আর সি আছে এরকম একটা সার্কিট, আর আছে আর সি আছে, ঠিক আছে, সাপোজ একটা আমি দিয়ে দিলাম 220 ভোল্ট 50 আট এসি সোর্স, তা আর আর সি আছে, এখানে আমি ড্র করি আইটাকে যদি রেফারেন্স ফেজার ধরি, তাহলে এখানে আই যেদিকে সেদিকে ভি আর, কারণ রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজ সেম দিকে হয়। এবারে ক্যাপাসিটারে ভোল্টেজটা কোন দিকে হবে, তাহলে কারেন্টের রেসপেক্টে ক্যাপাসিটারে ভোল্টেজ কি করে, ল্যাগ করে, তার মানে ভিসিটা হবে নিচের দিকে, এইটা হয়ে গেল আমার রেজাল্টেন্ট ভোল্টেজ। হলো আরসি সার্কিটের ফেজার ডায়াগ্রাম, এটা আরসি সার্কিটের ফেজার ডায়াগ্রাম, এটা আর এল সার্কিটের ফেজার ডায়াগ্রাম। এখানে দেখো ভিএল লিড করে, কারণ কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ হচ্ছে ইন্ডাক্টরে লিড করে, ইন্ডাক্টর ভোল্টেজ লিড করে বলে ভিএল উপর দিকে হলো, আর এখানে ক্যাপাসিটারে হচ্ছে ভোল্টেজ ল্যাগ করে, ওই জন্য কারেন্ট ভোল্টেজটা নিচের দিকে হলো হলো। আর যদি আর এল সি তিনটে হয় তখন এটা হবে, আর এল সি তিনটে, আর এল সি যদি তিনটে থাকে তাহলে এদিকে কারেন্ট, তাহলে সেদিকে রেজিস্ট্যান্স এর ভোল্টেজ, ইন্ডাক্টরে ভোল্টেজ লিড করে, ক্যাপাসিটার ভোল্টেজ ল্যাগ করে নিচের দিকে, আর এল সি হলে ভিএল ভিসি ভিআর তিনটে থাকবে হলো আর এল সি সার্কিট ফেজার ডায়াগ্রাম। এবারে যদি হলো সাপোজ এটা তো সমান সমান হয়ে যাচ্ছে, এবার ধরো সাপোজ আমার আর এল সির মধ্যে ভিএল বা ভিসির ভ্যালুর কম বেশি আছে আর এল সি সার্কিটে, সাপোজ সাপোজ আর এল সি সার্কিটের ফেজার ডায়াগ্রাম কিরকম হলো, এদিকে আই মানে ওইদিকে হচ্ছে আমার রেজিস্ট্যান্সের ভোল্টেজ, এদিকটা হচ্ছে ভিএল লিড করে আর ভিসি হচ্ছে ল্যাগ করে, তাই তো। এবার ধরো সাপোজ ভিএল এর ভ্যালুটা বেশি ভিসির থেকে, তাহলে এদিকটা কিছুটা হলো এটা ডিমিনিশ করে কিছুটা পরিমাণ থেকে যাবে, মানে এই পরিমাণ হচ্ছে ভিএল মাইনাস ভিসি, এটা হচ্ছে আমার তখন হয়ে যাবে রেজাল্টেন্ট ভোল্টেজ ভি, যদি ভিএলটা বেশি হয়, ঠিক আছে। আর যদি ভিসিটা বেশি হয়, সাপোজ যদি ভিসি বেশি হয় ভিএল এর থেকে, মানে অ্যামাউন্টটা বলছি ভিসির যদি রেজাল্ট বেশি হয়, তখন এটা হয়ে যাবে ভিসি মাইনাস ভিএল, এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট, এটা হচ্ছে আমার আই ভি আর থাকলো, এটা আমার ভিসি মাইনাস ভিএল, এটা যদি ভিসিটা ধরো বেশি হয়, আর যেদিকটা বেশি হবে সেদিকটার দিকে ভিএল মাইনাস ভিসি বা ভিসি মাইনাস ভিএলটা থাকবে। এটা হয়ে গেল আমার আর এল সি ফেজার ডায়াগ্রাম, আর এল সি সার্কিট হলে, তাহলে আর এল সি সার্কিট হলে আমার হচ্ছে এটা ফেজার ডায়াগ্রাম, ক্লিয়ার, আর এল সার্কিট হলে এটা, আর সি সার্কিট হলে এটা নিচেরটা,
ক্লিয়ার? তোমার শুধু মনে রাখতে হবে এইটি, এটা মনে রাখলে তুমি ফেজার ডায়াগ্রাম ড্র করতে পারবে যে কে লিড করে কে ল্যাগ করে কার রেসপেক্টে। আমি যেহেতু আই কে রেফারেন্স ফেজার ধরেছি, তার রেসপেক্টে ভোল্টেজ লিড করবে না ল্যাগ করবে? যদি ইন্ডাক্টর হয় ভোল্টেজ লিড করবে, তার মানে উপর দিকে হবে, আর যদি ক্যাপাসিটার হয় তাহলে ভোল্টেজ ল্যাগ করবে মানে নিচের দিকে হবে। আর রেজিস্ট্যান্সের দিক কি হবে, কারেন্টের যেদিক সেদিকে রেজিস্ট্যান্সের ভোল্টেজ হবে ভি আর। এই তিনটি জিনিস, আর দিয়ে দুটো টেনার পর যেটা রেজাল্টেন্ট হবে সেটা হচ্ছে রেজাল্টেন্ট ভোল্টেজ। কেমন? এটা হচ্ছে এসি সার্কিটের ফেজার ডায়াগ্রাম। এবার এইটা কি, আমি যদি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলি, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স তোমাকে বলেছিলাম যে রিয়াক্ট্যান্স ইম্পিডেন্স, তাহলে সেই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কি না, ইম্পিডেন্স কে আমরা জেড দিয়ে ডিনোট করি। জেড সমান হচ্ছে রেজিস্ট্যান্স প্লাস রিয়াক্ট্যান্স, মানে জে এক্স, এক্স হচ্ছে রিয়াক্ট্যান্স। এই প্রথম দিন ক্লাসে এগুলো করেছিলাম, ইম্পিডেন্স যে রেজিস্ট্যান্স প্লাস রিয়াক্ট্যান্স। এবার রিয়াক্ট্যান্সটা দু ধরনের হয়, একটা হয় এক্সএল, এক্সএল মানে 2πfL, আর একটা হয় এক্সসি মানে 1/2πfC। এই ইন্ডাক্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স একটা হয় 2πfL, একটা হয় 1/2πfC, তাই তো রিয়াক্ট্যান্স। সেই রিয়াক্ট্যান্সের সাথে রেজিস্ট্যান্সটা যদি যোগ করে দিই, কমপ্লেক্স ফর্মুলা যদি যোগ করি, তাহলে আমরা পাই ইম্পিডেন্স। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কি হবে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হচ্ছে এদিকে রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স যদি করি তাহলে এদিকে হচ্ছে ইন্ডাক্ট্যান্স লিড করে এক্সেল এইদিকে, আর এইটা হচ্ছে আমার হয়ে গেল জেড, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হলো। আমি যদি এক্সি দিয়ে করি তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কেমন হবে, সরি এটা হবে না, যদি এক্সি দিয়ে করি তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কেমন হবে, এদিকে আর এক্সি হলে কি হবে ল্যাগ করবে, এটা হচ্ছে এক্সি হলো, আর এটা হয়ে গেল আমার ইম্পিডেন্স জেড। এই দুটোর যোগফল তো ইম্পিডেন্স, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মানে জেড। এটা এদিকটা তাহলে জেড, এখানে দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার জেড, এই দুটোর যোগফল তো হয় জেড, তো সেটাই হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার জেড। এখানেও সেরকম, এদিকে আর এদিকে এক্সি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার জেড, এটাকে বলা হয় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? এখান থেকে তোমার জেড এর ভ্যালুটা আমি যখন সেবারে দেখেছিলাম না, জেড সমান হচ্ছে আর প্লাস জে এক্স দিয়ে আমরা লিখি। এবার সেখান থেকে জেড সমান ভ্যালু যখন আমরা বের করব, এখানে কি হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, জেড এর ভ্যালু আর প্লাস জে এক্স, জেড এর ভ্যালু যখন বের করো কি করো, জেড সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা এবার এক্স এল এক্স তখন কি হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এখানে এক্স যদি শুধু একটা এক্স থাকে, এক্স এল বা এক্সি একটা যদি থাকে তাহলে সেটা স্কোয়ার, বা এক্স এল এক্সি দুটো থাকে তাহলে দুটো মাইনাস করে যাবে, এক্স এল মাইনাস এক্সি হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আজকে তাহলে এই পর্যন্তই, কেমন? নেক্সট ক্লাসে বাকি এটা হচ্ছে ইম্পিডেন্স। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ইম্পিডেন্স হচ্ছে আর প্লাস জে এক্স, কমপ্লেক্স নোটেশনে এটা আমরা করি। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কি না, আমরা রেফারেন্সটা রেজিস্টেন্স ধরি, কারণ রেজিস্টেন্স হচ্ছে কারেন্ট আর ভোল্টেজ সেম ফেজ অ্যাঙ্গেলে ফ্লো হয় ওয়েভ ফর্মে, তাহলে এটা রেজিস্টেন্স। ইন্ডাকটেন্স সবসময় কি হয় লিড হয় ভোল্টেজ, ইন্ডাকটেন্স উপর দিকে, তাহলে রেজিস্টেন্স প্লাস ইন্ডাকটেন্স মিলেই তো আমার ইম্পিডেন্স। দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে এদিকটা হচ্ছে আমার জেড, এটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। যদি আর এল সার্কিট করি তাহলে এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, যদি আরসি সার্কিট করি তাহলে আমার এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা আমার আরসি সার্কিট করলে এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, দুটো যে কোনো একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আমি বলতে পারি। এবার ইম্পিডেন্স এর ভ্যালুটা কিভাবে আসবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর প্লাস তো এক্স করি তো আমি ইম্পিডেন্স পাচ্ছি, আমি সেটাই লিখেছি, সেটা আমরা বের করি কি করে, আমরা আগে পড়েছি মাধ্যমিকে, জেড সমান রুট ওভার কি হবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? এবার এটা যদি শুধু এক্স থাকে এটা কখন প্রযোজ্য, এটা ধরো সমান শুধু এক্স এল আছে মানে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার, বা জেড সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স সি স্কোয়ার, এক্স এল বা এক্স সি একটা আছে, এক্স এল এক্স সি দুটোই থাকে, তখন জেড সমান কি হবে ভ্যালুটা, না জেড সমান হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি হোল স্কোয়ার। যদি অনলি এক্সেল থাকে তাহলে শুধু এক্সেল স্কোয়ার, যদি শুধু এক্সি থাকে তাহলে এক্সি স্কোয়ার, যদি এক্সেল এক্সি দুটোই থাকে তাহলে জেড সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেল মাইনাস এক্সি হোল স্কোয়ার। ক্লিয়ার? ঠিক আছে, তোমাদের আজকে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কেসিএল কেবল হয়ে গেলো। আমি তোমাদের হোমওয়ার্ক হোম টাস্ক আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, তোমরা ওটা খাতায় করে ছবি তুলে রাখবে, বা আমি যখন গুগল ফর্মে একটা লিংক দেবো ওখানে হোম টাস্কটা আপলোড করে দিবে। ক্লিয়ার? হ্যালো স্যার, খাতায় যেটা পড়ালাম ছবিটা তুলে একটু পাঠিয়ে দিন না। অবশ্যই অবশ্যই পাঠিয়ে দেবো।
ঠিক আছে, স্যার তাহলে আমি হ্যালো দেখে। হ্যাঁ বলো। স্যার বলছি যে ম্যাথটা করালেন ওই অঙ্কটার যে যে আই ওয়ান্ট টু ভেরিফাই ওইটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করব দুটোর মধ্যে। হ্যাঁ 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 ইয়েস ইয়েস, যেরকম মাধ্যমিক করতে সেরকম। ঠিক আছে, তোমাকে আমি যতটা পড়ালাম খাতার ছবিটা তুলে পিডিএফ করে পাঠিয়েছি, ঠিক আছে? ওকে হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। এন্ড করলাম তাহলে ক্লাস। হ্যাঁ। ওকে স্যার। হুম।